আজ থেকে বছর তিনেক আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের একটা কনফারেন্স হয়েছিল, বাংলা সাহিত্য এবং অন্যান্য সাহিত্য নিয়ে। সেইখানে প্রথম প্রফেসর মনন মণ্ডলের সঙ্গে আমার দেখা হয়, সম্ভবত 1915 সালে, যতটুকু মনে পড়ে। সেইখানে একটা সেশানে মননের সঙ্গে আরও তিনজন একটা সেশানে তারা পেপার প্রেজেন্ট করেছিলেন। তার মধ্যে দুজন ছিলেন পশ্চিম বাংলা আর দুজন ছিলেন বাংলাদেশে। তো আমি বসে বসে শুনতে শুনতে আই গট টেরিবলি কনফিউজড, কারণ মননদা যেভাবে বাংলাদেশ শব্দটা ব্যবহার করছেন এবং বাংলাদেশের যে দুজন বাংলাদেশ শব্দ ব্যবহার করছেন, আমি তখনই বুঝতে পারলাম তাদের স্পেসটা আলাদা। মানে উনি বাংলাদেশ বলছেন আসলে পশ্চিমবঙ্গ বলতে, আর বাংলাদেশের যে দুজন বাংলাদেশ শব্দটা ব্যবহার করছেন, এই দুটো বাংলাদেশ বলতে। তার মানে মনন কুমার মণ্ডলের যে বাংলাদেশ, দ্যাট এক্সক্লুডস বাংলাদেশ, আর বাংলাদেশের যে বাংলাদেশ, দ্যাট এক্সক্লুডস ওয়েস্ট বেঙ্গল। এই যে সমস্যাটা নিয়ে তখন থেকে আমি এটা নিয়ে চিন্তা করছিলাম, যে এইভাবে আমরা চিন্তা করি, আমাদের চিন্তার জায়গার যে স্পেসটা আছে সেইটা খুব জটিল একটা জায়গা আছে। সেইখান থেকে চিন্তা করতে করতে আমি ওইখানে বসেই চিন্তা করছিলাম যে আমার একজন শিক্ষক ছিলেন প্রফেসর আলী আরিফুর রহমান বলে, উনি মারা গিয়েছেন 2013 সালে। তো উনি আমার শিক্ষক ছিলেন, বন্ধু ছিলেন, মেন্টর ছিলেন, একসঙ্গে বিভিন্ন আড্ডার, আমার সঙ্গে বয়সের পার্থক্য ছিল প্রায় 20 বছরের, কিন্তু আমরা খুব কাছাকাছি ঘনিষ্ঠ ছিলাম। ওনার জন্ম এলাহাবাদে, ওনার বাবা ছিলেন এলাহাবাদের এলিট ক্লাসের একজন মানুষ। কিতাবিস্তান বলে একটা প্রকাশনী সংস্থা ছিল ভারতে, যদি আপনারা নাম শুনে থাকেন কেউ কেউ, সেই কিতাবিস্তানের স্বত্বাধিকারী, তাদের মালিক ছিল তার ফ্যামিলি। তো রূপোর চামচ সোনার চামচ মুখ দিয়ে জন্ম তার। নেহেরু পরিবারের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল। যখন দেশভাগ হয়, নেহেরু যখন প্রধানমন্ত্রী হন, তখন তাদের ফ্যামিলির দুই একজন ইন্ডিয়া ছেড়ে পশ্চিম পাকিস্তানে চলে যায়। উত্তরপ্রদেশের বোধহয় একটা আইন ছিল যে কোনো একটা পরিবারের কোনো একজন সদস্য যদি পাকিস্তানে যায়, ওই ফ্যামিলির স্থাবর এবং অস্থাবর সমস্ত সম্পত্তি ফ্রিজড হয়ে যাবে। ওনারা সেই সমস্যায় পড়ে যান। ওনাদের ইচ্ছে ছিল না পাকিস্তানে যাওয়ার, কিন্তু দীর্ঘ 5-6 বছর ধরে তারা অনেক চেষ্টা করেও, এবং আমার কাছে অনেক চিঠি আছে ওই স্যারের, যে চিঠিটা হচ্ছে তার বাবা নেহেরুকে পার্সোনালি চিঠি লিখছেন, সেই চিঠির আবার নেহেরু নিজে পার্সোনালি উত্তর করছেন যে আরেকটু একটু অপেক্ষা করো, এইসব পলিটিক্যাল আফিবাল এগুলো সেটেল করে গেলে তোমার এগুলো আমি ব্যবস্থা করব। 2 বছর 2 পরে দেখা যাচ্ছে নেহেরু নিজে আর রিপ্লাই করছেন না, নেহেরু সেক্রেটারি সেই চিঠিগুলোর উত্তর দিচ্ছেন। তারপরে 4 বছর পরে চিঠি উত্তর দেওয়া বন্ধ হয়ে গেল। তখন তার বাবা বুঝতে পারলেন যে এটার অপেক্ষা করে লাভ নাই, এইখানে আমার সম্পত্তিগুলো আমরা পাবো না। তারপরে তারা অনেকটাই নিঃস্বভাবে তার ফ্যামিলি সবাই পশ্চিম পাকিস্তানে মাইগ্রেট করে, কারণ আমার সে স্যারের মা ছিলেন নাটোরের জমিদার পরিবারের মেয়ে, তার ফলে নাটোরে তাদের থাকবার একটা জায়গা ছিল, সেইখানে তারা চলে যান। আমার স্যারের মা সেই সময়ে অনেক কষ্ট করে 2-3-4 বাচ্চা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার ইংরেজিতে মাস্টার্স করেন, এবং তারপরে উনি একটা স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে, তার বাবা যেটা হয় এটা এই ধরনের পরিবর্তনগুলোতে বোঝে নিত যে তার বাবা বাংলা বুঝতেন না, অ্যান্ড হি রিফিউজ টু লার্ন বাংলা। তাদের একটা জাত্যাভিমান ছিল যে বাংলা ভাষা তো এটা কোনো ভাষা নয়। তার ফলে এই ভদ্রলোকের যে কষ্ট যন্ত্রণা ছিল যতদিন উনি বেঁচে ছিলেন, উনি মারা যান 1971 সালে, তার বাবা মা বেঁচে ছিলেন, মা মারা গেছেন অনেক দেরি করে, আমি তাকে দেখেছি সেই ভদ্রমহিলাকে উনি। এবং এই স্যারের আসলে ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা ইংরেজি, যেহেতু বাবা উর্দু ভাষী, মা বাঙালি, তাদের কমন স্পেসটা তৈরি হয়েছিল ইংরেজি ভাষা দিয়ে। এবং উনি বাংলাদেশে যাওয়ার পরে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে উনি ইংরেজি বাংলা শিখতে শুরু করেন, মায়ের ভাষাটা তার আগে কিন্তু জানতেন না। তার ফলে বাংলা তার থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল। তো এই এই স্যারের কাছে যখন আমি এই সমস্ত গল্প শুনছিলাম পার্টিশানের, এবং শেষ দিন পর্যন্ত দেখেছি যে বাংলাদেশ তার ফ্যামিলি মেম্বারদের সবাই এখন কেউ আমেরিকায় থাকে, কেউ কানাডায় থাকে। আমরা 2 বছর আগে আমি একটু আমেরিকা একটা কাজে গিয়েছিলাম, সেখানে তাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু উনি একাই ছিলেন বাংলাদেশে, এবং তার ফ্যামিলি মেম্বাররা মনে করতো যে আমরা ইন্ডিয়ার মানুষও না, বাংলাদেশের মানুষও না, ইন্ডিয়াতে থাকতে চেয়েছিলাম, থাকতে পারি নাই, বাংলাদেশ আমার দেশ না, অতএব ক্যানাডা, আমেরিকা, বাংলাদেশ সব কিছু আমার কাছে সমান, ক্ষোভ আছে, দুঃখ আছে, এইভাবে তারা ওখানে থাকেন। আমি কিন্তু ওখানে বসে বসে এই স্যারের কথাগুলো চিন্তা করছিলাম, পার্টিশানের এই যে জায়গাগুলো নিয়ে। এভাবে চিন্তা করতে করতে আমি দেখলাম যে আমার নিজের পরিবারেরই তো একই, আজকে যে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি কথা বলতে এসেছি,
এটা কিন্তু এক ধরনের খুবই, যেটাকে বলা হয় হিস্টোরিক্যাল আইরনি, আইরনিক মোমেন্ট। আমি কিন্তু আজকে অতিথি আপনাদের, কিন্তু আমারই কিন্তু আপনার এখানে হোস্ট হওয়ার কথা ছিল, কারণ আমার পূর্বপুরুষ মুর্শিদাবাদের মানুষ, এবং আপনারা যারা আমার কথা শুনছেন অনেকে আছেন আমার কাছে বয়সে অনেক বড়, তাদের আসলে গেস্ট হওয়ার কথা ছিল এখানে, কারণ তাদের অধিকাংশের বাড়ি ফরিদপুরে, খুলনা, আমি একটু আগে শুনছিলাম কার কোথায় বাড়ি আর কি। এই যে জায়গাগুলো আমাদের মননের জায়গায়, আমাদের চিন্তার জায়গায়, আমাদের কল্পনার জায়গায়, এই যে জটিলতাগুলো তৈরি হয়েছে আমাদের পার্টিশনের এই বিষয়টা কিন্তু এই জায়গাগুলো থেকে দেখতে চাই আমি। এবং আমি ঠিক সেইভাবে, এটা জানেন আমাদের একাডেমিশিয়ানদের একটা সমস্যা আছে, খুবই ওয়েল অর্গানাইজড, রিটেন বলি ওরাল বলি, খুবই একটা বক্তব্য হাজির করা অফিসে, এবং লটস অফ রেফারেন্সেস থাকে সেখানে, বড় বড় স্কলারদের উদ্ধৃতি থাকে, আমি এগুলো সবই কিন্তু আসলে পরিহার করতে চাইছি আমার এই আজকের আলোচনায়। আমি চেয়েছিলাম খুবই ফ্র্যাগমেন্টারি, খুবই ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে কথা বলতে, যে যে জায়গাগুলোর সঙ্গে আসলে আমার যে টাইটেলটা ছিল যে পসিবিলিটিস অফ ক্রিয়েটিং দ্য স্পেস ফর দ্য আদার, এই জায়গাটা কিন্তু আসলে যে মেটানিডেটগুলো আমাদের আছে, এর সঙ্গে যে পলিটিক্সগুলো, আমাদের আইডেন্টিটি পলিটিক্সের যে এলিমেন্টসগুলো আছে সেটার সঙ্গে যায় না, এটাকে কাউন্টার করা যায় কীভাবে, সাবভার্ট করা যায় কীভাবে, এগুলো থেকে বের হয়ে আসা যায় কী করে। কারণ যদি আমি আদারের জন্য স্পেস তৈরি করতে চাই এবং আলটিমেট রিকনসিলিয়েশন বা এই সব জায়গা থেকে বের হতে চায়, তাহলে ওই জায়গাগুলো থেকে হয়তো কথা বলতে হবে, এভাবে আমি চিন্তা করেছিলাম। সেই কারণে আমার আজকের কথাবার্তা খুব গোছানো হবে না, খুবই ফ্র্যাগমেন্টারি হবে, খুবই পার্সোনাল হবে, এবং আমি আজকে একটু কথা বলতে ভয়ও পাচ্ছি, কারণ আমার সামনে যারা বসে আছেন, ইভেন আমার যিনি সভাপতিত্ব করছেন, তারা আমার চাইতে বয়সে অনেক বড়, তারা এই বিষয়, আমি যে নিয়ে যে বিষয় নিয়ে কথা বলবো তারা অনেক বেশি জানেন আমার চাইতে এগুলো নিয়ে, তার ফলে আমাকে, আমার আসলে এখানে বলবার কিছু নাই, বরং শুনবার কথা বেশি দরকার আপনাদের কাছ থেকে। আর আমরা তো থিওরিটিক্যাল কাজ করি, খুব প্রিভিলেজড একটা পজিশনে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, আপনারা যারা মাঠে, যে আমি একটু আগে শুনছিলাম যে বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে যে সমস্ত ইন্টারভিউ হচ্ছে, আপনারা মাঠে গিয়ে এক্সপেরিমেন্টাল যে সমস্ত কাজগুলো করছেন, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অফিসে বসে বসে বিভিন্ন বইপত্র ঘেঁটে বিভিন্ন রকমের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করি, তো সেইগুলো কিন্তু করা একদিক থেকে অনেক সহজ। সেই কারণে আপনাদের কাছে আমার বলবার কিছু নাই, বরং আপনাদের অভিজ্ঞতাগুলো শুনবার আছে, যে আপনারা এই এই থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো মাথায় নিয়ে ওইখানে কাজ করতে গেলে কী কী হয়, এবং সত্যিকার অর্থে যদি নতুন করে কোনো তাত্ত্বিক কোনো জায়গা তৈরি করতে হয়, যে অবস্থায় আছি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে হয়, তাহলে আপনাদের অভিজ্ঞতাগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই অভিজ্ঞতাগুলো একখানে করে হয়তো তারপরে আবার এটা হবে মেটা ন্যারেটিভের জায়গা, আবার অল্টারনেটিভ তৈরি হবে, থিওরাইজিং চলবে, আবারও এটা একটা স্ট্রেটিফাইড একটা জায়গা যাবে, এবং পরবর্তীতে আবার ওটা ভাঙার প্রচেষ্টা হবে, এইভাবে হয়তো আগাতে হয়। আমি যেটা আমার মনে আছে যে 81 সালে, তখন আমি ক্লাস 8-এর ছাত্র, অষ্টম শ্রেণীতে পড়ি, আমার পশ্চিমবঙ্গ থেকে কিন্তু একমাত্র আমার বাবা গিয়েছিলেন বাংলাদেশে, পূর্ব পাকিস্তানের আগে, তখন একটা ব্রিটিশ আমল, 47-এর দেশভাগের যে ট্রমা বলি, মেমোরি বলি, এইটা কিন্তু আমার ফ্যামিলিতে ছিল না, কিন্তু কারণ উনি তার আগে গিয়েছিলেন, এবং অনেক আমার সঙ্গে আমার বড় বোনের বয়সের পার্থক্য প্রায় 37 বছর, মানে আমার বোনই আমার মায়ের মতো বয়সী ছিলেন আর কি। তো আমার জন্মের পরে আমার বাবাকে আমি খুব দেখেছি, সাদা চুল, সাদা দাড়ি, মানে বয়স্ক মানুষ আর কি, মা বাবা দুজনকে বুড়ো মানুষ দেখেছি। তো সেই সময় আমার মনে আছে যে ওই বছরে আমার বাবা মারা যান 81-তে, এবং 81-তে উনি মারা যাওয়ার পরে আমি ডিসকভার করি যে আমি বিদেশি একটা ছেলে এখানে, মানে আমার কেউ নাই, আমি একা, আমার বোন ছিল 3 জন, কিন্তু আমার ভাই নাই, আমার চাচা নাই, আমার বাবার মৃত্যুর পরে আমি কিন্তু নিরন্তর ব্যক্তিগতভাবে বেড়ে ওঠার যে অভিজ্ঞতা সেটা আমার আছে। এবং এর একটা বড় কারণ হচ্ছে আমি যে গ্রামে বাস করি, এটা নাটোর জেলার মধ্যে পড়ে, সেই নাটোর জেলার মধ্যে আমার গ্রামটার মধ্যে পশ্চিমপাড়া বলে, আমি যে এলাকায় বাস করি ওটাকে বলে পশ্চিমপাড়া, এবং এই পশ্চিমপাড়াটা হচ্ছে, আমরা তো সাহিত্যে অনেক হিন্দু বর্ণবাদী প্রথার অনেক জিনিসপত্র পড়েছি, তো অচ্ছুত বা ম্লেচ্ছরা থাকে যে অংশে, তাদের সঙ্গে অন্যরা মেশে না, তো আমার গ্রামের কিন্তু আমার পাড়াটা ছিল এরকম, কারণ হচ্ছে এরা সবাই মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গ থেকে যাওয়া মানুষ। আমার যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমার ওয়াইফের ফ্যামিলি মনে করে এখনও যে আমার সঙ্গে বিয়ে হওয়াটা তার খুব আনফর্চুনেট একটা ব্যাপার, কারণ আমরা হলাম বিদেশি লোকজন আর কি, এখন পর্যন্ত কিন্তু এই ফিলিংটা আছে যে আমরা বিদেশি লোকজনের সঙ্গে, এরা লোক ভালো হয় না, এরা বাইরে থেকে কোথায় থেকে এসছে, হ্যাঁ অতএব এরা খুব ভালো কিছু হবে না। কিন্তু আমার ওয়াইফের তো আর কিছু করার নাই, আমরা প্রায় 30 বছরেরও বেশি একসঙ্গে আছি, আর তো কিছু করার নাই তার আর কি। তো এইসব এই কারণে আমার কিন্তু, যদিও আমি দেশভাগের স্মৃতি আমার নাই, আমি 47-এর অনেক পরে, আমার জন্ম 69 সালে,
68 সালের শেষের দিকে জন্ম, তার ফলে একাত্তরের স্মৃতিটাও আমার নাই, কারণ আমি তখন খুব ছোট মানুষ। হ্যাঁ, তার ফলে এগুলো যেটাকে বলা হয় ফার্স্ট হ্যান্ড মেমোরি এসব আমার কিছু নাই। আমার যেটা আছে এটাকে টেকনিক্যালি বলে পোস্ট মেমোরি বলি আমরা, সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন মেমোরি এই সমস্ত কথা বলি, থিওরিটিক্যাল অনেক কথা কপচা নিয়ে আসে, কিন্তু সেটা বাদ দিয়েই বলি যে আমি নিজে কিন্তু নিরন্তর ডিসকভার করেছি আমার এলাকাতেই যে আমি একজন বিদেশি। এবং আমার গ্রামের পাশে আর একটা গ্রাম ছিল, যে গ্রামটা আমাদের গ্রামের লোকজন আবার তাদের সঙ্গে মিশত না, আমরা সহ। তার কারণ হচ্ছে আমার সঙ্গে যে ছেলেটা আজকে এসছে রিসার্চ ফেলো, আমার ছাত্র, এর এলাকা থেকে কিছু লোক নদী ভাঙ্গনের শিকার হয়ে তারা গিয়ে ওইখানে বসতি স্থাপন করে। তো সেই গ্রামটার নাম এখনও কিন্তু, সেই গ্রামটার নাম হচ্ছে বগুড়া পাড়া, মানে বগুড়ার লোকজন এখানে এসছে, এরা এখানকার লোকাল না। তার ফলে দেশভাগ পার্টিশান আমরা যে মেটা ন্যারেটিভসগুলো তৈরি করি না, এগুলো একেবারে খুবই পলিটিক্যালি কারেক্ট একটা পজিশন। পার্টিশান একটা নিরন্তর ব্যাপার এবং এই ভাগাভাগির বিষয়গুলো কিন্তু এটা কখনো থামে না। এই জায়গাগুলোর সঙ্গে যদি মিলিয়ে এগুলো দেখতে চাই তাহলেই হয়তো, সেই জন্য আপনাদের এই যে তৃণমূল পর্যায়ে যে কাজগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ, ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট জায়গাতে যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলোকে ধরে হয়তো আগাতে হবে। সবচেয়ে আমার যেটা আজকে মনে পড়ে, 97 সালে আমার মা মারা গিয়েছেন। আমার বাবা মারা যাওয়ার পরে অনেকদিন উনি বেঁচে ছিলেন। আমার সেই ব্যক্তিগত সংগ্রামের কারণ, আমি প্রান্তিক কৃষক পরিবারের সন্তান, কিন্তু আমার বাবা কৃষক ছিলেন, খুবই রিলিজিয়াস, ফ্যানাটিক্যালি রিলিজিয়াস একটা মানুষ ছিলেন। কিন্তু আমি ওই যে আমি যেটা বলছিলাম যে 81 সালে আমি তার কাছে শুনেছি উনি একদিন অজু করছিলেন, করতে করতে বলছেন যে এইটা এটা কোনো মানুষের দেশ না, এখানে আমি থাকবো না, আমার দেশে আমি ফিরে যাব। উনি কিন্তু দেশ থেকে চলে গিয়েছেন 47-এর আগে। 81 সালে উনি বলছেন যে এটা আমার দেশ না, এখানে আমি থাকবো না, আমার দেশে আমি ফিরে যাব। ওনার দেশ কোথায়? আমার তো তখন কোনো রকমের আগ্রহ ছিল না, কারণ মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গ নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না, ওই মেমোরিগুলো তো আমি শেয়ার করতাম না, তাই না? তার ফলে অনেক বড় হয়ে বুঝেছি উনি আসলে ওনার কষ্টগুলো কোথায় ছিল। উনি হয়তো বাংলাদেশে, হি ডিসকভার্ড হিমসেলফ ইন বাংলাদেশ অ্যাকচুয়ালি, উনি যান নাই সব করে। এবং তখন আমার মনে পড়তো যে মান্টোর সেই পাগলদের গল্প, স্যানিটি ইনস্যানিটির যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো তো মান্টোর গল্প পড়তে হবে না, আমার বাড়িতেই তো ঘটছে প্রতিনিয়ত সেটা আর কি। এবং সবচাইতে বড় এই এই কষ্টগুলোর মধ্যে যে ভদ্রমহিলা গিয়েছেন তার কোনো ভয় ছিল না, কারণ উনি নীরবে এগুলো সহ্য করেছেন, আমার মা, যিনি এইখান থেকে আমার বাবার সঙ্গে চলে গিয়েছিলেন। এবং আর কোনো দিন তার প্রিয় কোনো মানুষ, তার ফ্যামিলির মানুষজনের সঙ্গে তার কখনো দেখা হয় নাই। এবং আমার বাবার মৃত্যুর পরে প্রায় দেখতাম আমি উনি কাঁদতেন বসে বসে একা একা। তো তখন তো আই ডিন্ট কেয়ার যে তোমার কোথায় পশ্চিমবঙ্গে কে কী আছে এগুলো নিয়ে আমি কেয়ার করি না, ওটা তো আমার দেশই না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তার ফলে এই ভদ্রমহিলা যেটা ছিলেন, এইটা হলো সত্যিকারের ট্রমা যেটাকে মানুষ বলে আর কি। ট্রমা মানে তো হাত দিয়ে হাত পা ভেঙে যাওয়া না, একমাত্র রেপ হওয়াটাই তো ট্রমা না। এই যে মানসিকভাবে তার যে জায়গাটা, যে উনি সব কিছু থেকে নিঃস্ব অবস্থায় উনি যাকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন তার সঙ্গে কিন্তু তার স্মৃতির শেয়ারিং হচ্ছিল না আমাকে, তাই না? কারণ আমার সঙ্গে তার কোনো ওই সব জায়গাগুলো আমি শেয়ার করতে পারি না, উনি যতদিন বেঁচে ছিলেন। হয়তো এখন বুড়ো হচ্ছি, আমি 50 পেরিয়েছি, এখন হয়তো আমার মনে হয় যে না, তখন এখনকার মতো থাকলে তার সঙ্গে আমি এগুলো শেয়ার করতাম, তার সঙ্গে বসতাম, কথা বলতাম, আমি গল্প শুনতে চাইতাম। উনি গল্প করবার চেষ্টা করতেন কিন্তু আমি রিফিউজ করতাম শুনতে, যে পশ্চিমবঙ্গে কে কী আছে না আছে এটা নিয়ে আমি শুনে কী করবো, কারণ তার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, তাই না? তো এই জায়গাগুলো আমার ব্যক্তিগত জায়গা বললাম। আমার বাড়ির পাশে আর একটা গ্রাম ছিল, সাঁওতালদের গ্রাম, ওটা সাঁওতাল বলি আমাদের এলাকায়, যারা সম্ভবত হিন্দুও না সেই অর্থে, যারা হচ্ছে আউটকাস্ট টাইপের, তাই না? তার মানে তারা আসলে কোনো ইয়ের মধ্যে পড়ে না। তো এই গ্রামটা কিন্তু খুবই, এক সময় আমি যখন ছোটো ছিলাম স্কুলে পড়তাম তখন সেই গ্রামের লোকজন কিন্তু প্রচুর মানুষ ছিল এবং তারা কেউ কেউ খুব বেশ সম্পদশালী ছিল, তাদের অনেক জমি জমা ছিল। কিন্তু জানেন তো যে সাঁওতালদের জমির কোনো দলিল থাকে না, এটা বংশ পরম্পরায় মৌখিকভাবে ওরাল একটা ট্রেডিশনের মধ্যেতে তারা এগুলো থাকে। এই জমিগুলো মুসলমানরা দখল করতে থাকে, এটা মুসলমান বলে না, হিন্দু হলেও দখল করতো, মানে মেজরিটি যাদের ক্ষমতা আছে তারা দখল করতে শুরু করে। এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার মনে আছে দ্বিতীয় বর্ষে বা তৃতীয় বর্ষে, তখন একদিন আমি ওই গ্রামে গিয়েছিলাম। আমি গ্রামে গিয়ে দেখি গ্রাম নাই, এই সাঁওতাল গ্রাম নাই, তিনটা পরিবার আছে আর, অনেক পরিবার ছিল, মানে 50টার উপরে পরিবার ছিল, তিনটা পরিবার আছে। এবং সেই তিনটা পরিবারের দু একজন মানুষকে আমি দেখলাম, পরে আমি ওদের জিজ্ঞেস করলাম যে কোথায়, তো জমিতে কাজ করছে, তারা তো সবাই খুব গরিব মানুষ। তো জমিতে গিয়ে আমাকে যে সাঁওতালগুলো দেখিয়ে দেওয়া হলো, এদের কারো চেহারা সাঁওতালদের সঙ্গে মেলে না, গায়ের রং, সাঁওতালদের গায়ের রং একটু কালো হয়, ওদের চেহারাটা একটু আলাদা বোঝা যায়। হ্যাঁ, তো আমি
অবাক বিষয়ে তাকিয়ে থেকে দেখলাম যে লোকগুলো দিনমজুরের কাজ করছে, তাদের কারু গায়ের রং সাঁওতালদের মতো নয়। পরে আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, যেটা বুঝলাম সেটা হচ্ছে এই তিনটা ফ্যামিলি ওই জায়গাতে অন্যের জমিতে আসলে বাড়ি করে আছে, তাদের নিজের জমিও আর নাই। এবং গায়ের রং চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এই সাঁওতাল মহিলাগুলো যাদের জমিতে কাজ করে বা যাদের জমিতে আছে তাদের সঙ্গে এক ধরনের তাদের কাছে বাধ্য যৌন সম্পর্ক এবং এ সমস্ত করতে গেলে, তার মানে এবং এটা আমাকে এত কষ্ট দিতে থাকে যে একটা গোটা গ্রাম, একটা গোটা পাড়া, একটা গোটা কমিউনিটি কীভাবে নিশ্চিন্ত হতে নিশ্চিন্ন হয়ে যায় এইভাবে আর কি। এবং যে কয়জন এক্সিস্টিং মানে এই লোকগুলোকে আমি কোনোদিন আর দেখি নাই যে তারা কোথায় আছে। খুব আমার ইচ্ছে হয় যে এরা আসলে কোথায় গিয়েছে, পশ্চিমবঙ্গে নিশ্চয়ই কোথাও না কোথাও তো আছে তাই না, সেই জায়গায় তারা কেমন আছে, কী করছে তারা আর কি। এই এগুলো মনে করতে করতে আমার যে আরেকটা স্মৃতির কথা বলি, সেটা হচ্ছে আমি যখন ক্লাস এইটে পড়ি, ক্লাস সেভেনে পড়ি, তখন আমার ক্লাসে একজন মহিলা ছিল যেটা আমি বারবার শর্মিষ্ঠার দিকে তাকাচ্ছিলাম এবং মনে হচ্ছিল যে প্রায় অনেকটা চেহারার মিল আছে, আমি সরি আর কি। সেটা হচ্ছে ক্লাস এইটে আমার একজন ক্লাসমেট ছিল, যেটা ছিল হচ্ছে আমরা সবাই তাকে খুব ভালোবাসতাম, এতই দেখতে সুন্দর ছিল, আমাদের চেয়েতে লম্বা, আমি একটু খাটো ছিলাম তখন। হ্যাঁ, তো আমরা উই সিম্পলি দ্য হোল ক্লাস ওয়াজ ইন লাভ উইথ দ্যাট গার্ল। সে একদিন কালী পূজার পরে কোনো একটা সময়ে অনেক নাড়ু মুড়ি এ সমস্ত নিয়ে গিয়ে আমাদের গোটা ক্লাসে খাওয়ালো, পরের দিন দেখি সে আর ক্লাসে আসে নাই। তো আমাদের গ্রাম স্কুল তো বোঝেনি যে মাঝে মধ্যে আমরা স্কুল যাই না, এটা করি দু তিন দিন ধরে যখন সে আর ক্লাসে আসে না তখন আমাদের একটু অ্যাংজাইটি হলো যে কী হয়েছে, অসুখ হতে পারে, কিছু একটা হয়েছে। তো তারই ফ্যামিলির একজন তার কাজিনের মতো ছিল, উনি আমাদের ইংরেজির শিক্ষক ছিলেন, আমাদের আচ্ছা মতো পেটাতেন, বেধড়ক। হ্যাঁ, যা পেতেন হাতের কাছে ডাস্টার থেকে শুরু করে লাঠি মাটি সেটা দিয়ে পিটাতেন। এবং এখন বুঝি কেন উনি আমাদের পিটাতেন, ওনার আসলে লেখাপড়াতে আমরা খারাপ ছিলাম তা না, কিন্তু ওনার এতই মেজাজ খারাপ থাকতো সব বিষয় নিয়ে যে উনি সুযোগ পেলেই পিটাতেন। হ্যাঁ, এটা তার একটা অভ্যাস ছিল আর কি। তো তা সেই স্যারকে আমরা খোঁজ নিতে গেলাম যে ওই মেয়েটার, আমি নাম বলবো না এই মেয়েটার আপনাদের কাছে, না বলবো না, বিকজ স্টিল আই লাভ হার, এটা আমি নাম বলবো না। আচ্ছা, এটা আমি একা না, হয়তো আমার ক্লাসের সবাই এই ফিলিংটা ছিল। তো আমি সেই স্যার কোথায় আছেন আমরা দেখতে গেলাম, গিয়ে দেখি স্যারও তিন দিন ধরে স্কুলে আসেন নাই। হ্যাঁ, সত্যিকার অর্থে তার পরের দিনই তারা পশ্চিমবঙ্গে চলে এসছে। তখন খুব একটা বুঝি নাই, এটা নাড়াও দেয় নাই যে চলে গিয়েছে তাহলে আমাদের তো বলে যেতে পারতো, কিন্তু যতই আস্তে আস্তে বয়স বেড়েছে ততই বুঝেছি যে ওইটুকু একটা মেয়ে ক্লাস সেভেনে পড়ে, এই মেয়েটা কী করে তার বন্ধুদেরকে এইভাবে বিদায় জানাতে পারে, এত ম্যাচিউরিটি, এত এই সমস্ত কষ্টগুলো কী করে বুকের মধ্যে ধারণ করতে পারে এটা আর কি। হ্যাঁ, তার চাচার পক্ষে বা তার কাজিনের পক্ষে সম্ভব ছিল, উনি বয়স্ক মানুষ ছিলেন, কিন্তু আমার এখনও খুব ইচ্ছে করে যে ও কোথায় আছে যদি খোঁজ পায় তাহলে দেখতে, যে কেমন বেঁচে আছে কিনা, বেঁচে থাকলে কেমন আছে। এ আমার মনে হয় যে এই সব জায়গাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের এই পার্টিশনে। এটা যেমন কষ্ট আছে তেমনিভাবে আমার এই তার 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 প্রতি যে আমার যে এটা ভালো, এটা তো আপনাদের এই বোম্বে সিনেমার ভালোবাসা নয়, এটা অন্য একটা ভালোবাসা তাই না, এই ভালোবাসাটা আছে তার প্রতি, এটাও কিন্তু সত্য। এই জায়গাগুলো ধরে যদি আমরা আগাই তাহলে হয়তো আমাদের যে সো কল পলিটিক্যালি কারেক্ট যে সমস্ত স্ট্যান্সেস আছে আমাদের দেশভাগ নিয়ে, বিশেষ করে সবচাইতে যেটা আমার কষ্ট লাগে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এগুলো নিয়ে তেমন কোনো কাজ হয় নাই বড় ধরনের, বাংলা ইংরেজি কোনো ভাষাতেই তেমন কিছু হয় নাই। পশ্চিমবঙ্গে হয়তো কিছু কিছু কাজ হয়েছে, মনন্দারা চেষ্টা করছেন, এটা তো অনেক আস্তে আস্তে বাড়বে, কিন্তু 71 যেটা আমাদের, কিন্তু আমাদের কাছে 47 চাইতে অনেক বেশি স্মৃতির যে দগদগে ঘায়ের যে জায়গাটা সেটা কিন্তু 71 সাল এবং 71 পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে। আজকে তো আমরা 71 নিয়ে মাথা ঘামালে তো হবে না, 2001 সালে যখন আমাদের দেশে ইলেকশন হয় সেই ইলেকশনের পরবর্তীতে যশোরের একটা অভয়নগর বলে, খুব আইরনিক্যাল নেম, অভয়নগর বলে একটা উপজেলা আছে, সেই উপজেলার একটা গ্রামের মধ্যে কয়েকজন ছেলে এসে এক কাকাবাবুকে বলছে যে কাকাবাবু মেয়েটাকে সাজগোজ করে রেখেন, সন্ধ্যার পরে আমরা আসবো। এটা কিন্তু 2001 সালের ঘটনা। অতএব এইসবগুলো কিন্তু সারাক্ষণ ঘটতে আছে এবং কাকাবাবু সেটাই করেছিলেন। অ্যান্ড তিনজন ছেলে এসে দে রেপড দ্য গার্ল ইন ফ্রন্ট অফ দ্য ফাদার, কিছু বলার ছিল না তাদের। এগুলো নিয়ে নিউজ হয়েছে, এগুলো নিয়ে পরবর্তীতে আইনি হয়তো কোনো কোনো জায়গায় পদক্ষেপ হয়েছে, কোনো কোনো জায়গায় আমাদের নোটিস, জানি না কোথায় কী ঘটছে। এবং এই এই ঘটনা কিন্তু মুসলমানরা হিন্দুদের পরে করছে বা হিন্দুরা মুসলমানের পরে করছে এইটা নয়,
এইটা এইটা কিন্তু গোটা পৃথিবী, গোটা বিশ্বের এই জায়গাগুলো। এটার সঙ্গে একটা জিনিস আমি কানেক্ট করি, কিছুদিন আগে আমি বিবিসিতে একটা ডকুমেন্টারি দেখছিলাম এই ফিলিস্তিনি ইসরায়েলিদের যে সমস্যা নিয়ে। তো ডকুমেন্টারিটা শুরু হলো হচ্ছে জর্ডানের একটা উদ্বাস্তু শিবিরে, যেখানে ফিলিস্তিনিরা এসে আছে, এবং সেখানে 72 বছর বয়স্ক একজন বুড়ো মানুষ, তিনি বারবার করে আরবিতে কি বলছে তো আমি বুঝতে পারছি না, একটা চাবি বের করে ক্যামেরার সামনে দেখাচ্ছেন। তো তারপরে যখন তার ইংরেজি কমেন্ট্রি যেটা হলো সেটা এরকম যে উনি বলছেন যে আমি চলে এসেছি কিন্তু আমার বাড়িতে তালা দিয়ে এসেছি, তো আমি যখন ফিরে যাব ওখানে চাবিটা আমি হারাইনি, হ্যাঁ ফিরে যাব তাহলে তো চাবিটা লাগবে, আমার বাড়ির দরজা খুলতে তো চাবিটা লাগবে, এটা উনি দেখাচ্ছেন। ঠিক পরবর্তীতেই আমরা ওনার যে বাড়ি যেখানে ছিল সেখানে গেলাম, সেখানে দেখা যাচ্ছে বহুতল বিশিষ্ট সেটেলমেন্ট বিল্ডিং যেগুলো সেটা হয়েছে, এবং সেই সেটেলমেন্ট বিল্ডিংসগুলো আবার ভাঙ্গার জন্যও ইসরায়েলি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখান থেকে ওদের সরিয়ে নিয়ে আসবে। সেইখানে একটা টিনের ছেলে স্কুলে পড়ে, সে চেঁচামেচি করছে, এবং সেই চেঁচামেচিটা এরকম, সে বলছে যে এইখানে আমি জন্মেছি, এইটা হচ্ছে আমার লাগানো গাছ, এটা বড় হয়েছে, আমি তো এটা আমার বাড়ি, আমি এখান থেকে কোথায় যাব। তখন তাকে এই ভিডিওটা দেখানো হচ্ছে যে এই যে 72 বছরের এই বুড়ো লোকটা কিন্তু এটা তার বাড়ি বলে ক্লেম করছে। হ্যাঁ, তো বলছে ওসব আমি জানি না, কী রাজনীতি হয়েছে, কাকে কে কোথায় তাড়িয়ে দিয়েছে, আমি তো কাউকে তাড়াইনি, এটা আমার বাড়ি, আমি এখানে থাকব। তার ফলে এই যে পার্টিশানের এই জায়গাগুলো, যে দেশভাগের এই জায়গাগুলো, এগুলো কিন্তু ইন্টেলেকচুয়াল থিওরাইজিং দিয়ে বুঝতে গেলে হবে না। মেটানেটিভের সমস্যা কি জানেন, ফ্রয়েড মনের থিওরি দাঁড় করালেন, তত্ত্ব দাঁড় করালেন, তারপরে ওনার কাছে তো রুগী টুগী আসতো, নিউরোটিক পেশেন্ট, সাইকোটিক পেশেন্টরা আসতো, তারপরে শেষের দিকে যখন ওনার থিওরির সঙ্গে একজন ব্যক্তি মানুষের অভিজ্ঞতা স্বপ্নগুলো মিলছে না, উনি ধমকাতেন পেশেন্টকে, ধমকিয়ে উনি যা শুনতে চাচ্ছেন সেটা শুনতেন পরে আর কি, শুনে ওনার থিওরির সঙ্গে মিলাতেন। হ্যাঁ, তো মেটানেটিভের কিন্তু রিস্ক হচ্ছে এগুলো, এবং আমরা হয়তো যেটাকে মেটানেটিভের বাইরে যাওয়ার চেষ্টা করছি, তারও যে গল্পগুলো কাল থেকে শুনছিলাম তারও কিন্তু এই রিস্কগুলো আছে। আসলে তারা যেটা বলতে চায় সেটাই কি আমি ইন্টারভিউ করে রেকর্ড করছি, নাকি আসলে আমি যা শুনতে চাই সেটা সে বলছে বলে সেটা আমার জন্য অ্যাকসেপ্টেবল, সুবিধাজনক হচ্ছে, এইসব রিস্কগুলো আছে, এই সমস্ত ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো। তো সেই সব জায়গাগুলো থেকে হয়তো আমরা যদি শুরু করি তাহলে সুবিধা হবে। হিস্ট্রি পার্টিশান যেটা আমরা বলছি এটা তো পার্ট অফ হিস্ট্রি, তাই তো? 47 তো অলরেডি অতীত, আমরা এখানে বোধহয় দু চারজন থাকতেও পারেন যাদের জন্ম, আমি জানি না কেউ আছেন কি না, 47-এর আগে জন্ম হয়েছে আর কি, বা থাকলে হয়তো ছোট মানুষ ছিলেন, স্যার আছেন 47-এর আগে জন্ম, কিন্তু এটা অনেকটা ইতিহাস হয়ে গিয়েছে। কিন্তু ইতিহাস, হিস্ট্রি ইজ অলওয়েজ শেপড অ্যান্ড কন্ডিশনড বাই মেমোরি। ইতিহাস বলে কোনো জিনিস নাই আসলে, নৈর্ব্যক্তিক অবজেক্টিভ কোনো হিস্ট্রি বলে পৃথিবীতে কোনো হিস্ট্রি নাই। এই হিস্ট্রির কথাই বলে কিন্তু আমাদেরকে আমাদের মাস্টাররা অনেক দিন ধরে এগুলো শিখিয়েছে, এবং তার সেই প্যারাডাইমগুলো থেকে আমরা বের হতে পারছি না, এবং তার কারণে বঙ্কিমবাবু খুব দুঃখ করে বলেছিলেন বাঙালিদের ইতিহাস নাই। হ্যাঁ, ইতিহাস নাই কেন, কারণ ওরা যেভাবে চায় সেভাবে ইতিহাস নাই। হ্যাঁ, ইতিহাস তো হতে হবে ডকুমেন্টেড, ইতিহাস তো হতে হবে রিটেন, ইতিহাস তো হতে হবে তারা যেভাবে স্ট্রাকচারালি যে জায়গাগুলোতে চায় সেই, তো তার সঙ্গে আমরা কনফার্ম করতে পারি না। আমাদের যে ইতিহাসের যে ছড়ানো ছিটানো ভাবটা, আমাদের লাইফস্টাইল তো এরকম, আমাদের কালচারটাই তো এরকম, ছড়ানো ছিটানো একটু ভাব আছে, তাই না? তো সেই জায়গাগুলোর সঙ্গে আমরা মানাতে পারি নাই, বা সেই জায়গায় ফিট করি নাই বলে উনি ডিক্লেয়ার করলেন যে আমাদের কোনো ইতিহাস নাই। এর এই এই এটার মধ্যে এক ধরনের অজ্ঞতা আছে, এক দুঃখবোধ তো আছে, কিন্তু অজ্ঞতা আছে যে আমাদের ইতিহাস আছে কিন্তু তারা যেভাবে চাচ্ছে সেভাবে নাই। আমাদের ইতিহাস লিখবার ধরন বা ইতিহাসকে দেখবার ধরনটা হয়তো একটু আলাদা, সেই জায়গাগুলো থেকে এটাকে আসলে পুনরাবিষ্কার করা দরকার, কারণ ইতিহাস আসলে আমাদের মেমোরির সঙ্গে কানেক্টেড। ইতিহাস যা সেটা আসলে আমরা যেভাবে ইতিহাসকে স্মরণ করি সেটাই আসলে ইতিহাস। সেই জন্য আমি সবসময় আমরা ইদানিংকালে সমস্ত যে সমস্ত নিউ হিস্ট্রিসিজম এটা সেটা পশ্চিমা দেশগুলোতে এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে, আমাদের এখানে আমি তাত্ত্বিক দিকে যেতে চাচ্ছি না, এর মধ্যে তাত্ত্বিক অনেক বিষয় আসল জটিলতা আছে, পাণ্ডিত্য দেখানোর জায়গা আছে, তো সেগুলো বাদ দিয়ে যেটা আমরা বলি যে ইতিহাস অবজেক্টিভ নৈর্ব্যক্তিক কোনো ইতিহাস না। ইতিহাস মানেই হচ্ছে একজন ব্যক্তি মানুষের যে মেমোরি, সে যেভাবে ইতিহাসকে দেখে সেটাই ইতিহাস। অতএব সার্বজনীন ইতিহাস বলে কোনো ইতিহাস নাই। সার্বজনীন ইতিহাস হচ্ছে এক ধরনের হচ্ছে হিস্ট্রি অফ কনভেনিয়েন্স, মানে এটা কাজ করতে সুবিধা হয় বলে সেটাকে আমরা ইতিহাস বলে চালাই, এবং ব্যক্তিগত যে মেমোরিকে ধরে যে ইতিহাসটা তৈরি হয় সেই মেমোরির সঙ্গে কিন্তু আসলে ট্রমা জড়িত সারাক্ষণ, এবং ট্রমার বিভিন্ন লেভেল আছে, বিভিন্ন ফর্ম আছে,
ট্রমা খুব অ্যাকিউট, যেটা আমরা মেডিকেল সাইকোলজিতে যেটাকে ট্রমা বলে সেটা খুব অ্যাকিউট একটা ফর্ম, কিন্তু ট্রমা কিন্তু ছোট ছোট জিনিসে হতে পারে। একটা বাচ্চা ছোটবেলায় একটা চকলেট চেয়েছিল, বাবা তাকে না দিয়ে ধমক দিয়েছে, এটা তার সারা জীবনের জন্য খুব ট্রমাটিক হতে পারে এক্সপিরিয়েন্সটা। ট্রমা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, সেই জন্যেই মেমোরি মানেই কিন্তু মেমোরির সঙ্গে কিন্তু ট্রমা জড়িত। এবং মেমোরি কিন্তু আবার খুব ইন্টারেস্টিং, আমিও এটা আপনারা যদি সাইকোলজির বা সাইকোনালিটিক্যাল যে সমস্ত জায়গাগুলো আছে, ফ্রয়েডের পরবর্তী যে ডেভেলপমেন্ট হয়েছে, স্পেশালি জ্যাক ল্যাকা বলে এক ভদ্রলোক আছেন ফ্রেন্ডস, তার যদি থিওরিজগুলো একটু দেখেন তাহলে দেখবেন যে মেমোরিজের এই জায়গাগুলো কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার আর কি। এবং কারণ মেমোরির সঙ্গে কিন্তু যেটাকে বলা হয় ডেলিবারেট ফরগেটিংয়ের প্রসেস আছে, ডেলিবারেট রিমেম্বারিংয়ের প্রসেস আছে। তা আমি কোনটা মনে রাখি এবং কোনটা ডেলিবারেটলি ফরগেট করি সেই জায়গাগুলো, তার ফলে আমি যখন 47 নিয়ে বা 71 সাল নিয়ে কথা বলছি বা আমরা সবাই মিলে কথা বলছি, এই ব্যক্তিগত জায়গায় এবং কালেকটিভ সমন্বিত সামগ্রিক জায়গায় সবখানেই কিন্তু আমি যা কিছু মনে করছি বা যা কিছু ইতিহাস বলে আমি উপস্থাপন করছি তার সব কিছুর মধ্যে কিন্তু মিথ্যাচার আছে, অথবা আংশিকভাবে সত্য হিসেবে জিনিসগুলোকে আমি উপস্থাপন করছি। কারণ আমি অনেক জিনিসই আমি ভুলে গিয়েছি যে আমি ইচ্ছা করে অনেক জিনিসপত্র ভুলে গিয়েছি, কারণ না হলে আমি সার্ভাইভ করতে পারবো না, না হলে ট্রমা থেকে আমি ওটাকে মেনে নিয়ে যেভাবে আমি কোনোভাবে একটা জীবনের অর্থ দাঁড় করাই সেই অর্থ দাঁড়গুলো করানোর ক্ষেত্রে আমার সমস্যা হবে। কিন্তু এটার সবচেয়ে বড় যে জায়গাগুলো সমস্যাগুলো হয় এইভাবে ডেলিবারেট ফরগেটিং, এটা কিন্তু এক ধরনের ফর্ম অফ রিপ্রেশন, সাপ্রেশন, মানে আমার একটা অংশকে আমি বারবার সাপ্রেস করতে থাকি, রিপ্লেস করতে থাকি এবং একটা সময় মনে করি ভুলে গিয়েছি। এগুলো কখনো ভোলা যায় না, এগুলো যতই সাপ্রেস করি ততই কিন্তু এটা আস্তে আস্তে আরও ভিতরে ভিতরে বিষিয়ে উঠে, আরও শক্তিশালী হয়ে ওঠে। তার ফলে কোনো একটা যুদ্ধ, কোনো একটা বেদনার স্মৃতি, ব্যক্তি মানুষের অথবা সামগ্রিকতার জায়গায় হোক, এই জায়গাটা যখন আমরা ভুলে যাই বা ভুলে যাওয়ার চেষ্টা করি তখন বুঝতে হবে যে পরবর্তী আর একটা ওই ধরনের ঘটনার জন্য আমরা প্রস্তুত হচ্ছি, এটা কিন্তু ভয়ঙ্কর পরিণতি আছে এই জিনিসগুলোর। সেই জন্যেই এগুলো ভুলে না গিয়ে এগুলোকে স্মরণ করা, ফেস করা, এগুলোর মুখোমুখি হওয়াটা খুব জরুরি। এটা পেইনফুল, এগুলোকে মুখোমুখি হওয়া খুব কষ্টের, কিন্তু এই কষ্টের কষ্টকে গ্রহণ করে এর মধ্যে দিয়ে যদি আমরা না বের হতে পারি তাহলে কিন্তু আসলে ইতিহাসকেও দেখা হবে না, ট্রমাকে থেকে বের হওয়া যাবে না, কিন্তু ট্রমাকে আপাতত কিছুদিনের জন্য আমরা ভুলে থাকতে পারবো। এই এই একটা ট্রমা মেমোরি বা ইতিহাসের এই জায়গাগুলো আমাদের দেখা দরকার আছে। এবং সেইখান থেকে যেটাকে আমরা বলি যে এটা টেকনিক্যাল একটা টার্ম আছে যেটাকে বলা হয় ট্রমাটাইজড মেমোরি, মানে আমরা যে আমার যে ছিল যে পার্টিশন মেমোরি ট্রমা, তো মেমোরি যখন ট্রমাটাইজড হয় এটা তো বোঝেন যে ট্রমাটাইজড মেমোরি কিন্তু খুবই খুবই সমস্যার, ইটস ভেরি প্রবলেমেটিক বলে এটাকে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা আংশিকভাবে প্রেজেন্ট করে, ডিস্টর্টেড ওয়েতে প্রেজেন্ট করে, এবং মেমোরি শেষ পর্যন্ত কিন্তু একটা ড্রিম ওয়ার্কের মতো হয়। ইট ইটসেলফ ইজ এ সর্ট অফ ন্যারেটিভ, যে ন্যারেটিভের মধ্যে আপনার প্রসেস অফ ইনক্লুশন, প্রসেস অফ এক্সক্লুশন এই সমস্তগুলো আছে, অনেক কিছু ইচ্ছা করে বাদ দেওয়া হয়, কারণ একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে, একটা গল্প সুন্দর করে দাঁড় করাতে হবে, তো যে গল্পটা আগে নিজের কাছে গ্রহণযোগ্য হতে হবে, তাই তো? তো নিজের কাছে গ্রহণযোগ্য একটা গল্প দাঁড় করানো মানেই হচ্ছে কিন্তু তার বহু রকমের সমস্যা তৈরি হয়। অতএব আমরা যখন বলছি যে মেটা ন্যারেটিভ ছেড়ে আমি একটা সাধারণ একেবারে গ্রামের একটা অশিক্ষিত বা সাধারণ মানুষের কথা শুনছি, সেই কথাটা আলাদা একটা জায়গা দেয় আমাকে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে সেই সেই ভদ্রলোকেরও কিন্তু এই মেমোরির জায়গা নিয়ে অনেক রকমের জটিলতা আছে, উনি নিজেও জানেন না। শিক্ষিত বা সো কল্ড এডুকেটেড স্কলারলি পিপুল যারা, তারা হয়তো এটা অনেকখানি সচেতনভাবে আছেন বলেন, আরও সচেতনভাবে ওগুলোকে রিকনস্ট্রাক্ট করতে পারেন, তারা হয়তো সচেতন না, কিন্তু এই প্রসেস কিন্তু তাদের মধ্যেও চলতে থাকে। সেজন্য ট্রমাটাইজড মেমোরি যেটাকে আমরা বলি, এবং যেটাকে আমরা বলি যে মেমোরাইজড ট্রমা, হ্যাঁ, দুটোই কিন্তু হচ্ছে দুটো কনস্ট্রাক্টেড ইস্যুস, এর কোনোটাই জেনুইন না কিন্তু। তার ফলে মেমোরি কিন্তু সবসময় ইট গোজ থ্রু দিস প্রসেস অফ কনস্ট্রাকশনস, প্রসেস অফ এক্সক্লুশন অ্যান্ড ইনক্লুশন। সেই জায়গাগুলো যখনই আমরা কোনো এই অতীত নিয়ে কথা বলি, ইতিহাস নিয়ে কথা বলি, এবং ইতিহাসের এটা ভয়ঙ্কর একটা জায়গা আমাদের যে পার্টিশন, এবং সবচেয়ে বড় কথা পার্টিশন তো একবার না, তিনবার, বাংলা কিন্তু ভাগ হয়েছে তিনবার, এবং ইচ অ্যান্ড এভরি টাইম ফর এ রং রিজন। পাঁচের যে বাংলা ভাগ সেটা মুসলমানরা ওয়েলকাম করেছিল, নিম্নবিত্ত পূর্ববঙ্গের
যে মুসলমানরা তারা কিন্তু এটাকে গ্রহণ করেছিল, কিন্তু তাদের অর্থনৈতিক কিছু সুবিধা টুবিধা এগেইন করেছিল, মানে এখানে এটা কিন্তু গ্রস জেনারেলাইজেশন, কে করেছিল কে করে নাই এটা তো অনেক রকমের জটিলতা আছে, কিন্তু মোটা দাগে দেখলে এটা হয়। আর পশ্চিমবঙ্গের হিন্দু এলিট শ্রেণী এটার বিরোধিতা করেছিলেন, এই সমস্ত কথা কেতাবি কথা বলা হয়, সবাই করেছিলেন কিনা সেটা নিয়েও আপত্তি আছে। আমরা এরকমও দেখি যে এখান থেকে বের হওয়ার জন্য রবীন্দ্রনাথের সেই গল্প জানি যে উনি রাখি বাঁধবার জন্যে কলকাতায় যে জামে মসজিদ সেই মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিলেন, তাই না? এটা খুব একটা গ্রেট খুব ইয়া জেস্টার ছিল, এবং উনি ইমামের হাতে রাখি বাঁধার জন্য ঢুকেছিলেন। তো এগুলো গল্প তো আমরা জানি, এগুলো সমস্ত কেতাবি গল্প। সেই সেই সময়ের যে দেশভাগ সেই স্মৃতি নিয়েই কিন্তু পরবর্তী অনেকে 47 যখন দেশভাগ হয় অনেকে বেঁচেছিলেন সেই সময়ের এই জায়গাগুলোতে, আমরা এগুলো তো পড়ি বইপত্রে বা বিভিন্ন মেমোরি ইয়েতে। আচ্ছা, 47 যে দেশভাগটা হলো সেটা কিন্তু ভয়ঙ্কর রকমের একটা ভুল সিদ্ধান্ত ছিল, এটা সবচাইতে বোধ হয় এখন বেশি বোঝাচ্ছে পশ্চিমবঙ্গেরই মানুষ। আমাদের আমরা লাকি যে আমাদের অন্য আর একটা জায়গায় আমরা গিয়েছি, কারণ এই বাংলা ছিল কিন্তু দীর্ঘ সময় ধরে একটা কেন্দ্রীয় জায়গা, এবং সম্ভবত পশ্চিমবঙ্গের এলিট ক্লাস যেটা ছিল সেটা হিন্দু মুসলমান যাই বলি না কেন, আমি এইভাবে রিলিজিয়াস লেভেলিং করতে চাই না, এই এই শ্রেণী মনে করেছিল যে এমন একটা ভারত হয়তো হবে স্বাধীন যেখানে তাদের এই কর্তৃত্ব, তাদের এই প্রেজেন্স, তাদের গুরুত্ব এটা থাকবে, কিন্তু 47 ফলে এটা কিন্তু থাকে নাই। এবং সবচেয়েতে ডিপ্রাইভ যদি বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে বেশি ডিপ্রাইভ বিকজ অব দিস। এটা সেন্টার থেকে পেরিফেরিতে চলে এসছে, বিভিন্ন রকমের জটিলতা তৈরি হয়েছে, এবং এখন তো এগুলো নিয়ে হয়তো কথা বলতে গেলে অনেক পলিটিক্যাল কথাবার্তা আসবে, যেটা আমাদের জন্য আমার জন্য আরও বলা উচিত না, আমি বাইরের মানুষ, আমি ফরেনার, অর্থাৎ বিদেশ থেকে এসে একটা দেশ নিয়ে সমস্ত নিয়ে কথা বলা উচিত নয় আমার, কিন্তু এইসব বিষয়গুলো ঘটেছে। আমাদের যেটা হয়েছে যে 71 আমরা যে গণ্ডগোলের মধ্যে সংঘর্ষ যে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে যাই, সবচেয়েতে দেখেন যে বাংলা ভাগ হলো যে দুটো বিষয় ধরে দুইবার, তার কোনোটাই কিন্তু আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য না, কিন্তু এ দুটো না হলে 71 হতো না, 71 হতো না, এবং বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ হয়েছে সেটা হতো না। আয়রনি হচ্ছে এইটা, তার ফলে বাংলাদেশ বলে একটা স্বাধীন দেশ হয়েছে সেই দেশটা যেসব প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে তার অনেকগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য না, অর্থাৎ ভুল দেশভাগ না হলে সঠিক ভাগটাও হতো না। এই যে মেমোরিজ, কিন্তু এটাকে বলা হয় রাপচার, ইংরেজিতে বলে রাপচার, এটা বাংলায় যদি বলেন ফাটল বলতে পারেন, অর্থাৎ দুটোকে একখানে করা যায় না, 47 দেশভাগ এবং 71 যে দেশভাগ এই দুটোকে কিন্তু 47 না মানলে 71 হয় না, কিন্তু 71 দেশভাগ 47 দেশভাগকে অস্বীকার করে কিন্তু, মানে আমরা এটা চাই নাই, এটার বিরুদ্ধে যাওয়ার একটা প্রবণতা ছিল। কিন্তু আয়রনিটা হচ্ছে যে ওইটা না মানলে তো হতোই না, 47 না মানলে 71 হয় না, এই যে জায়গাগুলো। তারপরে বাংলাদেশের অনেকে এই ব্যাপারে হয়তো সচেতন না ব্যক্তিগত মানুষ হিসেবে, কিন্তু যখন সে তার আইডেন্টিটি নিয়ে চিন্তা করে যে আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি আসলে কি, মানে আমার আইডেন্টিটি নির্মাণের ক্ষেত্রে, আমার পরিচয়ের নির্মাণের ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো কাজ করে, যেটাকে আমরা বলি আইডেন্টিটি মার্কার্স, তো সেইখানে কিন্তু এক ধরনের ফাটল আছে এবং জোর করে মিলানোর একটা জায়গা আছে। এটা নিয়ে আমার এখনও মনে পড়ে, আমার খুব শ্রদ্ধাভাজন একজন শিক্ষক এবং আমি আমার তো গুরুর মতোই আছেন, হাসান আজিজুল হক স্যার আছেন, তার নাম হয়তো আপনারা অনেকেই জানেন, ইয়াং জেনারেশন নাও জানতে পারে, কারণ ইয়াং জেনারেশন আর হাসান আজিজুল হক পড়ে না, তাই না? আচ্ছা, তো হাসান স্যারের সঙ্গে এগুলি নিয়ে দীর্ঘ সময় আমার একবার ঝগড়া লেগে গেছিলো, হ্যাঁ, কারণ উনি বলেন যে 47 এবং 71 মিলানো যায়, আমি বলি স্যার 47 এবং 71 মিলানো যায় উল্টোভাবে, থ্রু কন্ট্রাডিকশনস, হ্যাঁ, মানে 47 মানলে 71 মানা যায় না, আর 47 অস্বীকার করেই তো 71 আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই সমস্ত কিছু, তার ফলে ফাটলটা কিন্তু আছে। এটা আপনারা পলিটিক্যালি কারেক্ট যদি স্ট্যান্স নেন তাহলে হয়তো সেটা কাজ চালানো একটা স্ট্যান্স হয়, একটা ন্যারেটিভ দাঁড় করানো যায়, কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা ক্ষতির কারণ হবে, কারণ ওই সবগুলো আছে, এবং ওগুলো আছে বলেই কিন্তু 47 সেই প্রেতাত্মা কিন্তু বসে নাই বাংলাদেশে। 71 পরবর্তী যে পরিবর্তনগুলো ঘটেছে এবং ধর্মকে আশ্রয় করে যে জায়গাগুলো তৈরি হয়েছে, ধর্ম না এটা, এটা তো আপনার এখানেও বুঝছেন, মানে ধর্মের নামে রিলিজিয়ন অ্যাজ এ পার্ট অফ পলিটিক্যাল আইডেন্টিটি, অ্যাকচুয়ালি সেই জায়গাগুলোর যে ডেভেলপমেন্ট, যে পরিবর্তনগুলো ঘটেছে সেগুলো কিন্তু আসলে জোর করে এই জায়গাগুলোকে অস্বীকার করবার পরিণতি, এটা এভাবে তো হয় না। এবং যেটাকে পশ্চিমবঙ্গে এবং আমাদের দেশে একটা জায়গা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে আমরা বলি সেকুলার প্র্যাকটিস, তাই না? এটা বোধ হয় বাইরে থেকে থাকলে একটা সুবিধা, যেমন ধরো আমার একটা সুবিধা হলো আমি বাংলাদেশের মানুষ কিন্তু খুব মফস্বলের মানুষ, ঢাকার লোক না, তার ফলে আমি মেট্রোপলিটান না, তার ফলে আমার অত বুদ্ধিশুদ্ধিও নাই,
হ্যাঁ, স্মার্টনেসও নাই। আমি থাকি হচ্ছে একেবারে একটা মফস্বল জায়গায়। মফস্বল জায়গায় থাকার একটা সুবিধা হচ্ছে দূর থেকে দেখা যায়, মানে ইউ ক্যান মেইনটেইন দ্য ডিস্টেন্স। ডিস্টেন্সিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, মানে কোথায় কি ঘটছে আমি এর বাইরে থেকে দেখছি এটাকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সম্ভবত ওইটা আমার একটা সুবিধার জায়গা, যে সো কল যে সমস্ত পলিটিক্যালি কারেক্ট বা যেগুলো ফ্যাশনস বলি যাই বলি না কেন, ওইটার বাইরে থেকে এগুলোকে একটু দেখার সুযোগ হয়েছে আর কি। তো সেই জায়গায়, যে জায়গাতে আমি বলছিলাম যে হাসান স্যারের এই জায়গাগুলো, যে তারা তো ইনভলভ, হাসান স্যার এখনও কথা বলতে গেলে বর্ধমান রাঢ় অঞ্চল, তার ভাষা ভাষাই তো পরিবর্তন করেন নাই উনি এখনও, উনি গল্পগুলো লেখেন কিন্তু এই অঞ্চলের ভাষায় এখনও। হ্যাঁ, তার ফলে ইভেন তার শেষের যে খুব নাম করেছে আপনার, সেগুলো আপনারা জানেন, হ্যাঁ সেগুলো আগুন পাখির, সেখানেও কিন্তু উনি তার মায়ের ওই চরিত্রে যে মা চরিত্র সেখানে এই অঞ্চলের ভাষার ব্যবহার আছে খুব সুন্দর করে, উনি ভুলেন নাই। তার ফলে উনি কিন্তু এই উনার ভিতরে এটা বয়ে নি, এটা এটা তার মেমোরির একটা অংশ, কিন্তু সেই মেমোরি কতখানি পলিটিক্যালি কারেক্ট, কতখানি এর এক্সক্লুশন ইনক্লুশনের ব্যাপারগুলো আছে, ক্রিয়েটিভ রাইটার তো খুব ইমোশনালি চার্জড, ঠিক ওইভাবে ক্রিটিক্যালি হয়তো উনি ইয়েতে ইংগেজড হতে চান না, উনি মনে করেন উনি ঠিক আছেন আর কি। তো সেটা ঠিক আছে, উনি ঠিক আছেন এক অর্থে, কিন্তু এক অর্থে ঠিকও নাই। তার ফলে আমাদের 1947 এবং 1971 এই যে তিনটা দেশ ভাগ, এই তিনটাকে একখানে না করলে কিন্তু আসলে আমরা বুঝবো না আসলে কোথায় আমরা আছি। হ্যাঁ, কারণ 47-এর দেশ ভাগ কিন্তু 47-এর শুধু 47-কে দেখে বোঝা যায় না, এটা পরবর্তী ডেভেলপমেন্টগুলো, পরবর্তী যে চেঞ্জেসগুলো ঘটেছে তার আলোকেই ওটাকে দেখতে হবে। অন্তত আমি ওই পাশ থেকে এটা এইভাবে দেখি। এইটা একটা জায়গা। সেই কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে কার কী ট্রমা আছে, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ট্রমাগুলোকে তো আমরা হিউম্যান ইম্প্যাথি যেটাকে বলি আমরা, তা দিয়ে শেয়ার করতে থাকি, তাই না? যেমন আমি তো বাংলাদেশের মানুষ, মুসলমান, আমার নাম আবদুল্লাহ আল মামুন, একেবারে খাঁটি মুসলিম নেম এবং অ্যারাবিক নেম, আমার তো কোনো সমস্যা নাই ওখানে, কিন্তু আমি তো সারাক্ষণ ফিল করতে থাকি যে আমার সেই ক্লাসমেটটা গেল কোথায় ক্লাস সেভেনে, তাই না? সে কোথায় আছে? সে তার নিজ দেশে এসছে, এটা তো তার দেশ পশ্চিমবঙ্গ এখন, সেই সেইখানে আসলে সে তার নির্দেশে আসে নাকি সে নির্দেশে, যেটাকে বলি আমরা ফরেইনার, আমি যেমন ওখানে বলি আমার দেশ, আমি যেমন আমার কমিউনিটি, আমার বাংলাদেশ, আমার মুক্তিযুদ্ধ, আমার 21শে ফেব্রুয়ারি সব কিছুকে ধারণ করি, একই সঙ্গে আমি জানি যে আমি মেইন স্ট্রিমের মানুষ না, আমি এটার বাইরের মানুষ, তাই না? এবং সম্ভবত মেইন স্ট্রিমের মানুষ হলেও কিছু কিছু মানুষ ডিক্লাসড হয়, মেইন স্ট্রিমের বাইরে চলে আসে, হয়তো আমারও সেই পরিণতি হতো। তেমনিভাবে আমি এই যে এই জায়গাগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা বলছি যেটা সেটা হচ্ছে যে পার্টিশন, মেমোরি এবং ট্রমা, এই তিনটাকে দেখতে হলে এই জায়গাগুলো দেখতে হবে। সেটা হচ্ছে যে পার্টিশন অ্যাজ হিস্ট্রি, এর সঙ্গে যে জায়গাগুলো জড়িত আছে মেমোরি, এবং মেমোরিটা কিন্তু ট্রমাটাইজড মেমোরি, এবং যেটাকে আমরা ট্রমা বলছি সেটা কিন্তু মেমোরাইজড ট্রমা, এর বহু রকমের জটিলতা আছে। সেগুলোর আলোকে যেটা আমরা বলছি যে পার্সোনাল হিস্ট্রি, হ্যাঁ সেইটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু পার্সোনাল হিস্ট্রি কিন্তু আবার যে মানুষ বলছে সে কিন্তু হিস্ট্রিসাইজড পার্সন, আমি আমার ব্যক্তিগত ইতিহাস বলছি, কিন্তু আমি যে মানুষটা সে তো আবার ইতিহাস দ্বারা নির্মিত মানুষ। এই যে এই দান্দিকতা, এই জায়গাটা কিন্তু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, এবং একই সঙ্গে যে জায়গাগুলো পার্সোনাল ন্যারেটিভস যেটা বলছি, সেই পার্সোনাল ন্যারেটিভস কিন্তু ব্যক্তি মানুষের যে ব্যক্তি অবস্থান, তার স্থানিক এবং কালিক যে অবস্থান, আমার আর সময় কতটুকু আছে না, আমাকে বলা হয়েছে 45 মিনিটের বেশি কথা বলা যাবে না, এটা একটা সমস্যা। যাই হোক, এই যে ব্যক্তি মানুষের যে স্থানিক এবং কালিক যে অবস্থান, যেটাকে আমি কিন্তু এবার থিওরির একটু জিনিস ব্যবহার করব, ওয়াল্টার বেঞ্জামিনের একটা ফ্রেজ আছে হিয়ার অ্যান্ড নাও, ইংরেজিতে অনুবাদ করলে জার্মান ভাষায় উনি যেটা বলেছেন তার ইংলিশ ট্রান্সলেশন করলে হয় হিয়ার অ্যান্ড নাও, এই এখন এবং এখানে, এখন এবং এখান থেকে আমি ইতিহাসকে যেভাবে দেখি, সেইটাকে কিন্তু আমরা বলছি ব্যক্তি মানুষের অবস্থান। ব্যক্তিগত ন্যারেটিভ মানে কিন্তু হচ্ছে ওর অতীতে কী হয়েছিল সেইটা না, এই এই মুহূর্ত এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে বা বসে সে তার অতীতকে যেভাবে দেখছে সেটা কিন্তু তার পার্সোনাল ন্যারেটিভ। সেই পার্সোনাল ন্যারেটিভসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং আজকে আমি আমার যে পার্সোনাল ন্যারেটিভ হাজির করি, আজ থেকে 10 বর্ষের পরে হয়তো আমি সেই পার্সোনাল ন্যারেটিভ নিয়ে হাজির হব না, এটা পাল্টাতে থাকবে। অতএব আমার আমার মেমোরি থেকে, আমার ট্রমা থেকে, আমার ইতিহাসকে, আমার দেশভাগকে আমি যেভাবে এখন দেখছি, এটাই কিন্তু একমাত্র দেখা নয়, কারণ আমি আজ থেকে 20 বর্ষের আগে এভাবে দেখতাম না। আমি যখন ক্লাস 7-এর ছাত্র ছিলাম তখন আমার বোবা কান্না ছিল, আমার ক্লাসমেট চলে গিয়েছে, তাই না? কিন্তু আমি আজকে বুড়ো মানুষ, আমার নিজের বাচ্চা হয়ে বড় হয়ে গিয়েছে, তাই না? সেই বুড়ো মানুষ কিন্তু ওইভাবে আমি আর দেখি না, তাই না? হয়তো আজ থেকে 10 বর্ষ পরে যদি বেঁচে থাকি,
আমার বছর তিনেক আগে আমার কিন্তু খুব প্রিয় শিক্ষক, আমার সহকর্মী, আমার বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছে ধর্মের নামে, প্রচার রেজাউল করিম সিদ্দিকী। আপনারা পত্রিকা টত্রিকা হয়তো পড়ে থাকবেন আর কি। আমার শিক্ষক ছিলেন উনি, আমার সব দীর্ঘদিনের সহকর্মীও ছিলেন, উনি খুন হয়েছে ইন দ্য নেম অফ রিলিজিয়ন, এবং আমরা কেউই হয়তো সেই টার্গেটের বাইরে নয়, জানি না যদি বেঁচে থাকি তো। আজ থেকে 10 বর্ষের পরে যদি আমরা বেঁচে থাকি 60 বর্ষের বয়সে, হয়তো আমি যেভাবে এগুলো দেখছি সেভাবে দেখবো না। হ্যাঁ, তার ফলে এই জায়গাগুলো পার্সোনাল ন্যারেটিভস মানে কিন্তু একটা ন্যারেটিভ না। তার ফলে আমি অনুরোধ করব আপনারা যারা এই যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো রেকর্ড করছেন, এই রেকর্ডটা ওই মানুষটাকে যদি আজকে রেকর্ড হচ্ছে 5 বছর বা 10 বছর পরে তার কাছে যদি আবারও যাওয়ার সুযোগ ঘটে, তখন যদি আরেকবার যাওয়া যায়, তাহলে কিন্তু হয়তো দুটোকে অ্যাভারেজ করলে, গড় করলে, সমাজবিজ্ঞানের এই পরিসংখ্যানের এই সমস্ত জিনিস নিয়ে আসলে হয়তো একটা কিছু বেটার একটা ভাষণ আমি পাবো, বা তার 5 বছর পরে যদি তার কাছে আবারও যাওয়া যায় হয়তো আরও একটা বেটার ভাষণ পাবো। এটা একটা অনগোয়িং প্রসেস, এটা একদিনের ব্যাপার নয়, একদিন এটা শেষও হবে না। এই জায়গাগুলোকে ধরে আমরা আরেকটা জায়গায় যেটা যেতে পারি, সেটা আমি গায়ত্রী স্পিভাকের কথা আসলে বলতে যাচ্ছিলাম, যে উনি এই সেকুলারিজমের চর্চা যে নিয়ে কথা বলতে গিয়ে উনি একটা কথা বলেছেন, সেকুলার প্র্যাকটিস। উনি এই সোকল্ড প্রোগ্রেসিভ মানুষ, আমরা যারা কিছুটা লেফট ঘেঁষা, কিছুটা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, কিছুটা বিভিন্নভাবে আমরা তো নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, আমরা হলো এই রকম, আমরা সেই অর্থে রিলিজিয়াস ফ্যানাটিক না, এই সমস্ত লোকগুলো সেকুলার প্র্যাকটিস করি, গায়ত্রী স্পিভাক কিন্তু পরিষ্কার করে বলছেন, তার মহাশ্বেতা দেবীর অনুবাদের পিছনে একটা আপনার নোট আছে, তার সেই নোটের মধ্যে, যে সেকুলার ইজ সিনোনিমাস উইথ খ্রিশ্চিয়ানিটি। সেকুলারিজমের সমস্ত মূল্যবোধ কিন্তু আসলে খ্রিশ্চিয়ান ভ্যালুজ। আমাদের বড় ভুল হয়েছে কিন্তু এই এই জায়গায়, মানে ধর্মনিরপেক্ষতার নামে যেটা চলেছে, আমরা যে প্র্যাকটিসটা করেছি সেটা কিন্তু আসলে এক অর্থে, এটা ওয়েস্টে ঠিক আছে, ওদের কনটেক্সটে ঠিক আছে, কারণ তাদের খ্রিশ্চিয়ান ভ্যালুজগুলোই তার মধ্যে আছে, তারা চার্চ এবং স্টেটকে আলাদা করে, এটা কিন্তু সেকুলার ইজ নেভার নন রিলিজিয়াস অর এন্টি রিলিজিয়াস, কিন্তু ওদের সিস্টেমের মধ্যে এটা খাপ খায়, সেই জিনিসগুলো এখানে সাপ্লান্ট। ওই যেটা হয় যে আমরা ফ্যাশনগুলোকে বাইরে থেকে নিয়ে আসি এবং সেটা না বুঝেই আমাদের দেশে ইদানিংকালে, আমি জানি না পশ্চিমবঙ্গের অবস্থা কি, ELT বলে একটা ব্যবসা শুরু হয়েছে এবং সেইখানে কিছু পদ্ধতিগত কিছু জিনিসপত্র নিয়ে এসছে বাইরে থেকে, কোথায় ইস্ট ইউরোপে কাজ করেছে, ওই মডেলগুলো নিয়ে এসে এখানে হাজির করেছে, করার ফলে 20 বছর আগের লোকজন 2-4টা ইংরেজি যা শিখতো এখন সেটাও ভুলে গিয়েছে, হ্যাঁ, ELT-র কারণে। আমি জানি না এখানের অবস্থা কি, কিন্তু আমাদের দেশে তাই ঘটেছে আর কি, কারণ তারা বুঝে নাই যে একটা দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, একটা ভাষা শিক্ষা ব্যবস্থা কী হবে, এর সঙ্গে অনেক কিছু জড়িত। এটা শুধু কোথায় সাকসেসফুল একটা মডেল হয়েছে সেটা আমার এখানে তুলে নিয়ে আসবো, তাহলে কিন্তু কাজ করবে না সেটা, এবং সেটা কাজ করে নাই। ঠিক ওই রকমভাবেই কিন্তু সেকুলারিজম আমাদের, অ্যাটলিস্ট ইন বাংলাদেশ, সেকুলারিজম মিজারেবলি ফেইল্ড, ফেইল করেছে, তার বড় রকমের প্রমাণ আমরা দেখেছি যখন গণজাগরণ মঞ্চ হলো, তার সঙ্গে শাপলা চত্বরের যে মুভমেন্ট, সেখানে কিন্তু লাখ 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 মানুষ এসে হাজির হয়েছিল যারা সেকুলারিজমের বিরুদ্ধের মানুষ। তারা কিন্তু ওই যে বলে না, তোমাকে বোধি ভেজে গোপনে বাড়ি শেষে, এই গোপনে 40 বছর ধরে ওগুলো কিন্তু বেড়েছে আস্তে আস্তে, কারণ সেকুলারিজম মিজারেবলি ফেইল্ড। ফেল করার কারণ আছে তো, কারণ এটা এখানে চলবে না ওইভাবে, কারণ আমরা বুঝি নাই পশ্চিমা শত শত বছর ধরে তাদের যে এই সোকল ধর্মনিরপেক্ষতার যে ডেভেলপমেন্ট, যে পরিবর্তনগুলো ঘটেছে, সেটা কিন্তু আমার এখানে ঘটে নাই, তার ফলে এটা অন্যদিকে চলে গেছে, নষ্ট হয়েছে, এবং এর খুব ক্ষতির কারণ। এবং আমি তো বলি যে পশ্চিমবঙ্গের কথা আমি বলবো না, এটা আপনারা বলবেন, বাংলাদেশে যে মৌলবাদী বা রিলিজিয়াস ফ্যানাটিসিজমের যে উত্থান, এর একমাত্র কারণ হচ্ছে দ্য প্র্যাকটিস অফ সেকুলারিজম ইন দ্য রং ওয়ে, অন্য কেউ এর জন্য দায়ী নয়, এর জন্য দায়ী যারা আমরা নিজেরা মনে করি যে আমরা খুবই প্রোগ্রেসিভ মাইন্ডেড মানুষ, আমরা খুব ভালো মানুষ, কারণ অন্য মানুষগুলোকে আমরা এক্সক্লুডেড করে দিয়েছি। ওই যে একটা শ্রেণী, ওই যে একটা অংশ, তারা একটা মেজর পোর্শন সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ বলি বা হাফ অর্ধশিক্ষিত মানুষ বলি, তাদের কিন্তু এক্সক্লুড করেছে, তার ফলে এই জায়গাগুলো, অতএব দেশভাগ, পার্টিশন, এগুলোর সঙ্গে কিন্তু এই মূল্যবোধের জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু চলে আসে। তার ফলে আইডেন্টিটি, যেটাকে বলা হচ্ছে যে আজকে যদি পার্টিশন নিয়ে আমি কথা বলি, বিশেষ করে 71 নিয়ে কথা বলি, তাহলে আমার তো এই সব, আমরা লাখ এক অর্থে খুব সৌভাগ্যবান কি জানেন, বাঙালি হিসেবে এই প্রথম ইতিহাসে, সম্ভবত শশাঙ্কের পরে, তা ওই সব ইতিহাস তো আমরা ভালো করে জানিও না, এই প্রথম 1971 সালে বাঙালি জাতির একটা অংশ স্বাধীনতা পেয়েছে। এর আগে ইতিহাসে কখনো বাঙালি জাতি স্বাধীন ছিল না, আলাদা কোনো স্বকীয় সত্তা নিয়ে তারা
এইভাবে তাদের আইডেন্টিটি নির্মাণের চেষ্টা করতে পারে নাই বা সুযোগও ঘটে নাই। এই প্রথম ঘটেছে এটা, ঠিক না? হ্যাঁ, ভারতবর্ষের অংশ হিসেবে এক কথা, কিন্তু এই যে আলাদা করে বাংলাদেশ স্টিল ভারতবর্ষের অংশ সেটা নিয়ে তো কিছু করার নাই, কিন্তু আলাদা এই আইডেন্টিটি, সেই অর্থে আমরা খুব সৌভাগ্যবান। কিন্তু এই আইডেন্টিটি নির্মাণের এলিমেন্টসগুলো কী কী হবে সেই ব্যাপারে কিন্তু আমরা কেউই এখনও নিশ্চিত নই, আমরা খুব ভালো করে জানি না। হ্যাঁ, আমরা একটা আমরা যে সমস্যাটা হয় যে আপনার যদি মার্কসিস্ট জায়গা থেকে দেখি সেটা হচ্ছে যে তারা একটা সমাজে আপনার এই সমস্ত কালচার বা এই সমস্ত জায়গাগুলো নির্মাণ করে, এগুলো অন্যদের কাছে দেয়, উৎপাদন এবং বন্টন, শুধু সম্পদ না, সংস্কৃতির উৎপাদন এবং বন্টনের সঙ্গে জড়িত সোকল্ড আমাদের মতো যারা শিক্ষিত মানুষ, তারা আসলে আমাদের যা কিছু সুবিধা হবে সেই জিনিসগুলো অন্যদের উপরে চাপিয়েছি তো, তাই না? এবং তারা কিন্তু বোঝে নাই, তারা মনে করেছে যে এটা টেম্পোরারিলি অ্যাকসেপ্ট করেছে, পরবর্তীতেই কিন্তু তারা রিয়াক্ট করেছে যে না এটা তো আমার সঙ্গে যাচ্ছে না, এইসব জিনিসগুলো তো আমি মানি না, কিন্তু তাদের তারা সুযোগ পায় নাই সেভাবে। এখন আস্তে আস্তে সেই সুযোগগুলো হচ্ছে, তার ফলে আমি অফিসিয়ালি যেটাকে আমি বলি যে এগুলো হলো আমার আইডেন্টিটি মার্কার্স, এই আইডেন্টিটি মার্কার্সগুলো ঠিক আছে কি না সেটা কিন্তু রি এক্সামিন করবার সময় চলে এসছে, পুনঃপরীক্ষা, যেগুলোকে আমি বলি যে এটা হচ্ছে আমার পরিচয়, তো সেই পরিচয়ের জায়গাগুলো কিন্তু, এবং এটার সঙ্গে কিন্তু আমার 71 জড়িত, 47 জড়িত, ইভেন তারও আগের বিষয়গুলো জড়িত। সেই জন্যই বলা হচ্ছে যে থার্ড যে জায়গাটা নিয়ে বোধহয় আমাদের চিন্তা করতে হবে, কারণ এইটা না হওয়া পর্যন্ত, আমি কি এটা না বোঝা পর্যন্ত কিন্তু আদারকে আমি বুঝবো না। কারণ হচ্ছে এই কারণেই কিন্তু আমার এটা ছিল যে পসিবিলিটিজ অফ ক্রিয়েটিং স্পেস ফর দ্য আদার, তা আদারের জন্য আমি স্পেস তৈরি করব তখনই পারবো যখন আমি আমার সঙ্গে আদারের সেলফ, এটা আপনার তিনটা জায়গা থেকে দেখা যায় এই সেলফ অ্যান্ড দ্য আদারের কনসেপ্ট। একটা হচ্ছে খুবই পলিটিক্যাল জায়গা থেকে, পোস্ট কলোনিয়াল যে ডিসকোর্স আছে সেখান থেকে দেখা যায়, আর একটা দেখা যায় আপনার ব্রড একটা পলিটিক্যাল জায়গা থেকে দেখা যায়, যেমন ইন্ডিয়া আমার জন্য আদার, আপনাদের জন্য বাংলাদেশ আদার, এই খুবই মোটা দাগে এভাবে আদার দেখা যায়। আর একটা জায়গা আছে যেটা ল্যাকানিয়ান কনসেপ্ট অফ দ্য আদার, সেলফ অ্যান্ড আদারের যে কনস্ট্রাকশন যেভাবে হয় সেটা কিন্তু খুব জটিল একটা প্রক্রিয়া, বিকজ ইট ইজ দ্য আদার দ্যাট অ্যাকচুয়ালি মেক্স দ্য সেলফ, মানে সেলফ যেটা এটা কিন্তু নির্মাণ হয় কিন্তু আদারের দ্বারা, আদারকে আলাদা করে কিন্তু সেলফ বোঝা যায় না। তার ফলে সেলফ এবং আদারের যে সম্পর্ক, আমি এবং পর, এই এই এর যে সম্পর্ক, এই সম্পর্ক যদি ঠিক মতো আমি বুঝতে চাই তাহলে কিন্তু, এবং এটা না বোঝা পর্যন্ত আমি তার জন্য স্পেস তৈরি করতে পারবো না, তাই না? তাহলে কিন্তু আমি কি এই আমার যে সেলফ, এই কনস্ট্রাকশন অফ দ্য সেলফ, এর সঙ্গে যে সমস্ত আইডেন্টিটি মার্কার্সগুলো আছে, যে সমস্ত এলিমেন্টসগুলো কন্ট্রিবিউট করেছে টু দ্য মেকিং অফ মাই সেলফ, এই জায়গাগুলো খুবই কেয়ারফুলি বোধহয় আমাদেরকে এক্সামিন রি এক্সামিন করবার জায়গা এসে দাঁড়িয়েছে। যেমন আমি একটা সত্য কথা বলি, আজকে আমি চা খেতে খেতে প্রফেসর রফিকের সঙ্গে পরিচয় হলো, ওখানে বসে আছেন, এবং নামটা শুনেই মনে হচ্ছে আমার কাছের লোক বোধ হয়, রফিক নাম তো, তাই না? মুসলমান নাম, হ্যাঁ, এটা ভয়ঙ্কর এই জিনিস, কিন্তু এই প্রবণতা, এটা ভয়ঙ্কর প্রবণতা এটা, তাই না? অথচ তার সঙ্গে আমার পরিচয় হয়েছে কত, আমরা বোধহয় 1 মিনিট কথা বলেছি, তার চেয়ে তো অনেক দিন বেশি ধরে আমি মনন্দাকে চিনি, তাই না? এবং আমার কাছের মানুষে আমরা গলা জড়িয়ে ধরতে পারি কোনো, মানে যেটা হয় যে ওই সম্পর্কগুলো তৈরি হয়েছে, কিন্তু দেখেন তার মানে ভিতরে যেটাকে আমি চাপিয়ে রাখবার চেষ্টা করছি, পলিটিক্যালি কারেক্ট পজিশন নেওয়ার চেষ্টা করছি, এটা কিন্তু শেষ পর্যন্ত ইট উইল টেক দ্যাট টোল অন মি, আমারই ক্ষতি করবে এবং আমার সঙ্গে সঙ্গে অন্যদেরও ক্ষতি করবে, এগুলোকে কিন্তু মুখোমুখি হওয়ার বিষয় আছে। এই জন্য আমি খুব কনফিউজ করছি এটা, যে এই নামটাই আমার সঙ্গে কোথায় যেন তাকে একটা কাছে নিয়ে আসে, তাই না? এটা ভয়ঙ্কর প্রবণতা যেটাকে আমরা জোর করে সাপ্রেস করি, এই জোর করে সাপ্রেস করার মধ্যে কোনো সুফল নাই, বরং সেটাকে সামনে নিয়ে আসা উচিত, যে আমি যে এই এই ফিলিংটা যে আমার হচ্ছে কেন হচ্ছে, আমি কী কী দ্বারা আমার ভিতরের সেই জায়গাগুলো, আমার যেটা আমি জানি না, সেই সেলফগুলো কোনভাবে কনস্ট্রাক্টেড হয়েছে, কোনভাবে শেপড অ্যান্ড কন্ডিশন হয়েছে, কোনভাবে ম্যানিপুলেটেড হয়েছে, সেই জায়গাগুলো ধরতে না পারলে কিন্তু এই এইগুলো থেকে বের হওয়া যাবে না। তার ফলে আমার মনে হয় যেটাকে আমরা বলি যে পোয়েটিক্স অ্যান্ড পলিটিক্স অফ আদারিং, আদারিং তো একটা প্রসেস, এর কিন্তু পোয়েটিক্স আছে, এর পলিটিক্স আছে, তাই না? এগুলোকে ধরে তার যে আইডেন্টিটি পলিটিক্সের যে জায়গাগুলো সেটাকে এক্সামিন করা, রি এক্সামিন করা। এবং আপনারা যারা আজকে ধরেন এখানে এসছেন, আমার চাইতে বয়সে অনেকে খুব বড় আছেন, তাদের ওই স্মৃতির কারণে তাদের একটা সেন্স অফ বিলঙ্গিং আছে, ইমোশনালি চার্জড অনেকে আছেন, বাংলাদেশের সঙ্গে এক ধরনের
নারী পোতার সম্পর্কে যেটাকে আমরা বলি, তাই না, দ্য আম্বিলিকাল কর্ড, যেটা ইনভিজিবল কিন্তু স্ট্রংগেস্ট কর্ড, স্ট্রংগেস্ট বন্ড অলওয়েজ, তাই না? আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, সেই আমার গ্রাম, সেই আমার চারপাশটাই কিন্তু আমার আসলে আইডেন্টিটি নির্মাণ করে। তার ফলে আপনারা হয়তো অনেকে ওইখানে জন্মান নাই, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, কিন্তু সামহাও মেমোরির মধ্যে তো ওই আম্বিলিক্যাল কর্ডগুলো চলে এসছে, তাই না? তো সেই 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 যে স্টোরিজগুলো, সেটা কিভাবে নির্মিত হয়েছে, কিভাবে বিনির্মিত হয়েছে, কোন কোন এলিমেন্টসগুলোর মধ্যে ঢোকেছে, এবং সেই এলিমেন্টসগুলো কোনটা আসলে আমার এই আদারের সঙ্গে আমার যে সম্পর্ক তৈরি হবে তার জন্যে ভয়ঙ্কর রকমের হার্মফুল হয়ে উঠতে পারে, কোন কোনগুলো খুব সাবভার্সিভ হতে পারে, কোন কোনগুলো আসলে খুব পজিটিভ রিজেনারেটিভ যে সমস্ত ফোর্সেসগুলো আছে তার সঙ্গে কানেক্টেড হতে পারে, সেই জায়গাগুলো আমাদের বোধহয় কেয়ারফুলি দেখা দরকার। সেটা দেখতে পারলে হয়তো আমাদের, এবং যে ইস্যুসগুলো, ব্রড যে ইস্যুসগুলো আছে, সেই ইস্যুসগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু সমস্যা আছে। তার একটা হচ্ছে রিলিজিয়ন, একটা ল্যাঙ্গুয়েজ, আর একটা নেশনহুড। কালকেই আমার হঠাৎ করে, আমি খুব খুশি হয়েছি, কালকে রাত্রে আমার দুজন ফোন দিয়েছেন আমাকে আমি কেমন আছি জানবার জন্য, তার মধ্যে হিমাদ্রি স্যার একজন, এবং সেখানেই কিন্তু ভাষা নিয়ে হঠাৎ করে দু মিনিটের মধ্যেই আমাদের তর্ক শুরু হলো ভাষা নিয়ে, তাই না? যেমন আমি বললাম যে আমার এক বন্ধু আছে, ও এখন যে একটু বাইরে আছে কাজে, ও হচ্ছে এই পোস্ট কলোনিয়াল লিটারেচার, পোস্ট কলোনিয়াল স্টাডি, নিউ রাইটিংস ইন ইংলিশ, এইসব এরিয়াতে কাজ করে, এটা তার স্পেশালাইজেশন। ওর সঙ্গে সারাক্ষণ আমার ঝগড়া হয় যে বাংলাদেশের মধ্যে একটা দেশে যেখানে 17 কোটির বেশি মানুষ, এটা ইম্পসিবল একটা দেশ, কিন্তু ইটস এ মিরাকল যে ওইটুকু জায়গার মধ্যে 18 কোটি 17 কোটি মানুষ কীভাবে সার্ভাইভ করে, বেঁচে থাকে, খাবারটা অন্তত পায়, তাই না? এটা মিরাকল, কিন্তু এটা খুব কঠিন একটা বিষয় আর কি। এর মধ্যে যার মধ্যে প্রায় 100% মানুষের একটাই ভাষা, 100% বলবো না, 79, 78, 77% হয়তো হবে, কারণ এখানে অনেক উপজাতি আছে যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা না, ওগুলো আমরা ভুলেই গেছি প্রায়, ওদেরকে আমরা বাঙালি বলে চালাই আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই এইরকম একটা দেশে ইংরেজিতে কেন কবিতা লিখতে হবে, এটা আমাকে বোঝাও। হ্যাঁ, এবং তারা আবার খুব নাম করা কবি হবে, সালমান রুশদির মধ্যে এটাও বলে বেড়াবে যে এই প্রথম ইন্ডিয়া তার ভয়েস পেল থ্রু রাইটিং ইন ইংলিশ। কত স্টুপিড হলে, কত বড় রাইটার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হোয়াট এ স্টুপিড পারসন হি ইজ, নাহলে এই কথা বলে নাকি? হ্যাঁ, যে এই প্রথম ভারতবর্ষ তার ভয়েস পেল থ্রু দিজ রাইটার্স হু প্র্যাকটিস রাইটিং ইন ইংলিশ আর কি। হ্যাঁ, এটা ভয়ঙ্কর কিন্তু স্ট্যান্স আর কি। এটা রুশদি তার নিজের লেখার মতোই বলেছেন। হ্যাঁ, এর আগে নাকি ইন্ডিয়ার ভয় ছিল না। আচ্ছা, সত্যি করার অর্থে পশ্চিমে তো ছিল না, তাই না? এখনও নাই। এখন আমরা যেটাকে বলি যে কমনওয়েলথ লিটারেচার, এটা কিন্তু পুরোটাই 100% রাইটিংস ইন ইংলিশ। অ্যাজিপ, অন্য ভাষায় যারা লেখে তারা কমনওয়েলথ রাইটিং না, এসব ভয়ঙ্কর জায়গা পলিটিক্সগুলো আছে আর কি। হ্যাঁ, তো এই যে ভাষার যে, এটা কিন্তু বাংলাদেশে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের কোনো বাচ্চা আর বাংলা মিডিয়ামে পড়ে না। রাজশাহীর মতো একটা মফস্বল জায়গায়, সেখানে যার ক্ষমতা আছে সে তার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা মফস্বল জায়গা যেখানে আমরা ইংরেজি প্রায় বলতেই পারি না। আমি তো আই ওয়াজ ইনভিং হার প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অল দিস থিংস, আমি তো মফস্বল থেকে এসছি আর কি, তাই না? তো যাই হোক, তো আমি এইরকম রাজশাহীর মতো একটা জায়গায় যেখানে এক বাংলা বিভাগ ছাড়া অফিসিয়ালি ডিক্লেয়ার্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন রাজশাহী ইউনিভার্সিটি ইজ ইংলিশ। এক বাংলা বিভাগ ছাড়া সব বিভাগ মনে করে তারা ইংরেজিতে শিক্ষা দেয়, পরীক্ষাও ইংরেজিতে নেয়, আর আমরা তো বাধ্য ইংরেজি বিভাগ, তাই না? আমরা তো উই আর ক্যারিং অন দ্যাট কলোনিয়াল লিগেসি অল দিস, এটা তো আছেই। তো এই যে জায়গাটা, সো আমি, আমার যে আইডেন্টিটি মার্কার, এটা আমি জানি না পশ্চিমবঙ্গে বাংলা ভাষার অবস্থা কী, আমার মনে হয় আরও খারাপ, তাই না? অ্যাটলিস্ট আপনাদের জিটিভি দেখলে তাই মনে হয়, তাই না? সেরকমই মনে হয় যে ভাষার উচ্চারণ এবং কাহিনী নির্মাণ তো কিছুই আর আমার নিজের মতো মনে হয় না আর কি, আমি জানি না আর কি। তো আমার দেশে কিন্তু বাংলা ভাষা সত্যিকার অর্থে, এক অর্থে এটাকে, এটা এখন বাঁচিয়ে রাখবার একটা ব্যাপার হয়ে গিয়েছে আর কি আমার দেশে। মানে আমার কাছে এরকম মাঝে মধ্যে আমি দেখেছি, আমি কিন্তু সত্যি এটা বলছি যে রিক্সাওয়ালা এসে বলে যে স্যার ভালো ইংরেজি ডিকশনারি কোনটা, যে রিক্সা চালায় কিছু লেখাপড়া জানে না, কেন তার ছেলেকে সে কিনে দেবে, তার ছেলে যেন ইংরেজি শিখতে পারে। তো আমি বলেছিলাম যে আপনি ইংরেজি শেখাচ্ছেন কেন ছেলেকে, বলে স্যার এটা না হলে তো কী কী করবে জীবনে। দ্যাট মিন্স ইংলিশ ইজ বিং কনসিডার্ড অ্যাজ দ্য কি টু সলভ অল দ্য প্রবলেমস উই ফেস। এর চাইতে ভয়ঙ্কর এই যে ভাষা করি তো আমরা, বাঙালি বাঙালি মনে হয় খুব কত কাছের, আসলে বাঙালি এই আইডেন্টিটিটা কতটুকু ফেক, কতটুকু কনস্ট্রাক্টেড,
এবং কতটুকু আসলে আমি সত্যিকার ভিতর থেকে এটাকে ফিল করতে থাকি, এই জায়গাগুলো বোধ হয় আর একবার রিএক্সামিন করবার বিষয় আছে। এবং শিক্ষিত মধ্যবিত্ত আমার দেশে একেবারে শতকরা 80-90% তারা ইংরেজিতে কথা বলতে পারলে খুবই খুশি হয়, বাংলায় কথা বলতে চায় না কেউ। ইভেন পিয়নের পরীক্ষা হচ্ছে, যার জীবনে ইংরেজি একটা শব্দ লাগবে না তাকে ইংরেজি ভাষায় টেস্ট দিতে হয়, মানে ইংরেজি ভাষায় অনুবাদ করতে হয়, ইংরেজি গ্রামার তাকে জিজ্ঞেস করে, সেগুলো শিখে টিকে তাকে গিয়ে হয়তো ঝাড়ু দিতে হয় বা পিয়নের চাপরাশির কাজ করতে হয়। এই জায়গাগুলো কিন্তু তলে তলে ঘটছে। অতএব ভাষা নিয়ে আমাদের সমস্যা আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ধর্ম, তাই না? রিলিজিয়নের তো একটা জায়গা আছে যেটাকে ধর্ম বলে, মানে ধারণ করার বিষয়। আর এই শব্দগুলো কিন্তু খুব সমস্যার। এটা শর্মিষ্ঠা আমার সাথে হয়তো একমত হবেন যে ট্রান্সলেশন থিওরির সঙ্গে যারা জড়িত, যে রিলিজিয়ন এবং ধর্ম কিন্তু এক সিনোনিমাস ওয়ার্ডস না। ধর্ম যা মিন করে রিলিজিয়নের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রিলিজিয় এটা যে জায়গা থেকে এসছে এর মধ্যে এক ধরনের যুদ্ধেই ভাব আছে, এক ধরনের এর মধ্যে কিন্তু এক ধরনের সেক্টারিয়ান একটা জায়গা আছে, সেগ্রিগেশনের একটা প্রসেস আছে। ধর্ম কিন্তু অন্য ধরনের একটা শব্দ। হ্যাঁ, ধর্ম ধর্ম শব্দটা অনেক ব্রড, অনেক কিছু কভার করে। তার ফলে এই যে ধর্মের পরিবর্তে আমি রিলিজিয়ন শব্দটা যেই মুহূর্তে ব্যবহার করি সেই মুহূর্তে কিন্তু আমার দেখবার ভঙ্গিগুলো পাল্টাতে থাকে। এটা কিন্তু ভয়ঙ্কর জায়গা। শব্দ কিন্তু আমি কোন পৃথিবীতে বাস করি সেটা সারাক্ষণ আমার কাছে নিয়ে আসে। তার ফলে আমি যখন ধর্ম শব্দের পরিবর্তে রিলিজিয়ন ব্যবহার করি তখন কিন্তু আমি আর ধর্ম শব্দ বললে যে পৃথিবীর মধ্যে থাকতাম সেই পৃথিবীর মধ্যে থাকি না, অন্য আর একটা পৃথিবীতে আমি চলে যাই। বিকজ ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেম দ্যাট কনস্ট্রাক্টস দ্য ওয়ার্ল্ড ইউ লিভ ইন, ইউ ডিসকভার ইউর সেলফ ইন। এই কারণে কিন্তু ভাষাগুলোর, তার ফলে ল্যাঙ্গুয়েজের সঙ্গে, এর সঙ্গে কিন্তু ধর্মের এই জায়গাগুলো জড়িত, যে এই ধর্মের নামে যে বিভাজন, এটা 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 তো আমরা খুব ভালো করে ক্রুডলি জানি এটা তো রাজনৈতিক ব্যাপার, তাই না? কারণ বিভিন্ন ধর্মের লোক একসঙ্গে থাকতে পারবে না কেন, এটা কোন ধর্মের নিষেধ আছে বুঝি না, তাই না? আর ধর্ম নিয়ে যেভাবে চিন্তা করা হয় এটা তো আসলে আজকে যেটা দেখছি যে গরু খাওয়ার জন্য কি মানুষ খুন করা হচ্ছে আমাদের দেশে, তো হিন্দুরা আস্তে আস্তে, যেমন আমার অনেক হিন্দু ছাত্র আছে আমাকে বলে আসসালামু আলাইকুম স্যার, তারা কিন্তু অ্যাড্রেসগুলো পাল্টাচ্ছে। হ্যাঁ, আগে আমরা আদাব বলতাম, আমার হিন্দু শিক্ষক দেখলে কিন্তু আমরা বলতাম নমস্কার অথবা আদাব, এখন মুসলমান ছেলে মেয়ে কিন্তু তার হিন্দু শিক্ষক কিন্তু আসসালামু আলাইকুম বলে এবং সেইটা গ্রহণযোগ্য হয়ে উঠেছে, তাই না? এইটা কতখানিখানি ধর্ম আর কতখানি হচ্ছে পার্ট অফ দ্যাট পলিটিক্যাল আইডেন্টিটি কনস্ট্রাকশন, সেই জায়গাগুলো কিন্তু আমাদের ওখানে আসছে। তার ফলে ল্যাঙ্গুয়েজ থেকে যেমন ধর্মকে আলাদা করা যায় না, রিলিজিয়নকে আলাদা করা যায় না, অতএব ল্যাঙ্গুয়েজ এবং ধর্ম এই দুটো জায়গায় কিন্তু অনেক রকমের সমস্যা তৈরি হয়ে আছে, যেগুলো আমরা জোর করে চাপা দিয়ে রাখছি, কিন্তু চাপা দিয়ে রাখলে তো এটার কোনো এখান থেকে মুক্তি নাই, তাই না? এগুলোকে আসলে মুখোমুখি হতে হবে, এগুলোকে ধরতে হবে। এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে নেশনহুড। সে রবীন্দ্রনাথ তো তার গোটা ভাগ্য খুইয়ে ফেললে হচ্ছে ন্যাশনালিজমের বিরুদ্ধে কথা বলে, তাই না? পশ্চিমে তার যে খ্যাতি, তার যে সুনাম, তার ভক্ত টক্তের যে সমস্ত কিছু কিন্তু নষ্ট করেছেন উনি ওনার হচ্ছে এই ন্যাশনালিজম, তার জাতীয়তাবাদের প্রতি বক্তৃতা দিয়ে, স্পেশালি উনি যখন তার ইউএসএ যে ট্যুর, তারপরে তো পশ্চিমে তার সমস্ত ঝামেলা তৈরি হলো, তাই না? যে আমাদের একমাত্র আইডেন্টিটি মার্কার যেটা সেটা আমাদের যে নেশানের যে কনসেপ্ট সেইটা নিয়ে যখন এর বিরুদ্ধে কেউ কথা বলে তখন সমস্যা লাগে আমাদের, তাই না? যেমন ধরেন আমার বাংলাদেশের কথা যদি বলি, আজকে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, যোগ্যতা থাক আর না থাক অনেক প্রিভিলেজেস এনজয় করি, কিন্তু আমার দেশে আমার যে দিনমজুরটা আছে ও যখন আমার, আমি বিশ্ববিদ্যালয়ের পাশে একটা মোড় আছে আমাদের ওখানে, মোড়ে সকালবেলা ভোরের দিক থেকে ডালি এবং কোদাল নিয়ে অনেক মানুষগুলো বসে থাকে, মানে এরা হচ্ছে দিন মজুরের কাজ করবে, লোকজন এসে ভাড়া নিয়ে যায়, তাই না? অতএব গাগতরে খাটবে। এই লোকগুলোকে যদি বলা হয় যে তুমি বোম্বে পর্যন্ত, আফগানিস্তান পর্যন্ত, পেশোয়ার পর্যন্ত জায়গা ফাঁকা আছে, তুমি কোথায় কাজ করতে যাবা যাও, তারা কি বাংলাদেশ মানবে? অর্থাৎ বাংলাদেশকে আমি যেভাবে দেখি ওই দিনমজুর সেভাবে দেখে না, এটা তো বাস্তবতা। অর্থাৎ আমার দেখবারটা তারপরে চাপিয়ে দিয়ে কিন্তু হয়তো আপাতত কাজ চালানো যাবে কিন্তু পুরো সময়টা এভাবে থাকবে না। ঠিক সবখানেই কিন্তু নেশনহুডের যে কনসেপ্ট, নেশনের যে কনসেপ্ট, এই কনসেপ্ট কিন্তু ডিপলি ফিশার্ড, অসংখ্য ফাটল কানা ফাঁক ফকর আছে এটার আর কি, ডিপলি রাপচার্ড একটা কনসেপ্ট। এবং এই কনসেপ্ট কখনোই কোনো দেশের জন্যে মঙ্গল নিয়ে আসে নাই, এ পর্যন্ত তো ইতিহাসে আমরা দেখি না। তার ফলে এই জায়গাগুলো কিন্তু রিএক্সামিন করবার বিষয় আছে,
যে আমি আমি বাংলাদেশ বলে যে স্বাধীন দেশটা নিয়ে আমি গর্ব করি, অহংকার করি, তার সঙ্গে আমার যে আইডেন্টিটির এই জায়গাগুলো কীভাবে আসলে জড়িয়ে আছে। এবং আজকে যখন আমি পশ্চিমবঙ্গের আমার বাঙালি ভাই বলে মননকে বুকে জড়িয়ে ধরবো, তখন আসলে আমি কীভাবে ধরছি, ওর কতটুকু আমি নিচ্ছি কতটুকু নিচ্ছি না, তাই না, কতটুকু আমার সঙ্গে তার মিলবে বা মিল, জোর করে মেলে মিলিয়ে তো লাভ নাই, জোর করে মিলালে যেটা হয় পরবর্তীতে সেই প্যাসেজ টু ইন্ডিয়ার সেই এন্ডিংয়ের মতো হয়, শেষ পর্যন্ত যে রাহা জুদা মানে সমস্যা তৈরি করে আর কি, তাই না। তো সেই জায়গাগুলো নিয়ে হয়তো আমাদের দেখবার জায়গা আছে, এবং এটা সম্ভব সম্ভবত আমার কাছে যেটা মনে হয়েছে তখনই। আমি এবার আবারও আমার খুব প্রিয় লেখক ওয়াল্টার বেঞ্জামিনকে নিয়ে আসবো। ওনার একটা এসে আছে থিসিস অন দ্য ফিলোসফি অফ হিস্ট্রি বলে, এটা ইংরেজিতে অনুবাদ হচ্ছে এভাবে বলা হয়। এটা উনি একটা থিসিস অন দ্য ফিলো, এটা থিসিসের মতো ছোট্ট ছোট্ট জিনিস ছিল, উনি শেষ করতে পারেন নাই। তার আগেই তো আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি শেষ পর্যন্ত হয়তো উনি খুনি হতেন কিন্তু উনি আত্মহত্যা করেন আর কি ধরা পড়ার পরে। তো ওয়াল্টার বেঞ্জামিন তার এর মধ্যে একটা পেইন্টিংয়ের কথা বলছেন। এই পেইন্টিংটা হচ্ছে পল ক্লি বলে একজন পেইন্টার আছে, ওইটা খুব বিখ্যাত, তার একটা পেইন্টিং। পেইন্টিংটা যদি দেখাতে পারতাম দেখতেন একটা কার্টুনের মতো, খুবই মানে রিডিকিউলাস টাইপের দেখে মনে হয় বাইরে থেকে, আপাতত প্রথম দেখলে মনে হবে যে ছোটো বাচ্চা হিজিবিজি কি যেন আঁকিয়েছে। উনি বলছেন এটা হচ্ছে দ্য নিউ এঞ্জেল, পেন্টিংটার ইংরেজি নাম করলে হয় হচ্ছে দ্য নিউ এঞ্জেল। নিউ এঞ্জেল পেন্টিংটা এইরকম যে একজন দেবদূত, নিউ এঞ্জেল নতুন দেবদূত, পাখাওয়ালা, দেবদূতদের তো পাখা থাকে তাই না, এরা উড়ে, তো সে তাকিয়ে আছে যে জায়গাটাতে, এটাকে বলা হচ্ছে পাইল্ড আপ দ্য ডিস্ট্রয়েড এলিমেন্ট, দ্য ডেভরি অফ হিউম্যান সিভিলাইজেশন। মানে মানুষের সভ্যতাকে যদি একসঙ্গে কল্পনা করি যে টোটালটা ধ্বংস হয়ে গিয়েছে, তাহলে তার যে ডেভরি ধ্বংসাবশেষ, এটা একখানে পাইল আপ করলে ইট উইল রিচ দ্য স্কাই, তাই তো, এরকম এরকম একটা জায়গায় সে তাকিয়ে আছে এরকম, এবং সে ওই দিকে যাওয়ার চেষ্টা করছে ওই ডেভরির দিকে, কিন্তু কোথায় থেকে যেন একটা বাতাস স্টর্ম, একটা ঝড় এসে তার গায়ে লাগছে এবং ক্রমশ সে পিছিয়ে যাচ্ছে। মানে সে তাকিয়ে আছে কিন্তু ওই দ্য ইউনো পাইল্ড অফ ডেভরি অফ হিউম্যান সিভিলাইজেশন, ওই দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই স্বর্গ থেকে আসা যে ঝড় এইটা দ্বারা উনি আস্তে আস্তে আরও এইটা পিছিয়ে যাচ্ছে। পল ক্লি বলছেন, বেঞ্জামিনও বলছেন, এই ডেভরি হচ্ছে তার অতীত, এদিকেই সে মুখ করে আছে, কিন্তু সে যাচ্ছে কিন্তু ফিউচারের দিকে, যেদিকে তার পিছনটা, সে ফিউচারে যেতে চায় না। ইমেজটা বোঝা গেল তো? ইমেজটা হচ্ছে এইটা যে এই দেবদূতটা তাকিয়ে আছে অতীতের দিকে, কিন্তু অতীত থেকে আসাই একটা ঝড় তাকে ক্রমাগত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, যেদিকে সে যেতে চায় না। এটাকে বলা হচ্ছে এ সিম্বলিক প্রেজেন্টেশন অফ হোয়াট উই আর ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি। আমরা ব্যক্তি মানুষও এরকম, আবার সামগ্রিকভাবেও কিন্তু আমরা এরকম। তার মানে ভবিষ্যৎ কী হবে এটা কিন্তু নির্ভর করে আমি যে অতীতের দিকে তাকিয়ে আছি সেইটার সঙ্গে আমার যে সম্পর্ক তার উপরে। আমি ভবিষ্যৎ নির্মাণ করতে পারি না যদি আমার অতীতটাকে আমি ঠিকমতো বুঝি, অথবা আমি যেভাবে বুঝবো সেটাই আমার ভবিষ্যৎ হবে। এইখানে আরেকটা হয়তো ছোট্ট একটা রেফারেন্স দিলে, মানে আই রিফিউজ টু বি স্কলারলি, কিন্তু এটা লাগছে, সেটা হচ্ছে বিকজ আই এম নট এ স্কলার। আচ্ছা, তো ফ্রয়েডের যেটা ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস আছে তার শেষ বাক্যটা হচ্ছে এইরকম ইংলিশ ট্রান্সলেশনে, বাংলা অনুবাদও এটা হয়েছে, যে আমরা যারা বলি যে স্বপ্ন ভবিষ্যৎ দেখায় তারা ভুল কথা বলি, কারণ স্বপ্ন সবসময় অতীতের কথা বলে। বিকজ ড্রিম ইজ দ্যাট উইশ ফুলফিলমেন্ট, মানে অতীতে যেটা ফুলফিলড হয় নাই তাকে ফুলফিল করে। বাট ইন এ ওয়ে যারা ভবিষ্যতের কথা বলে তারাও একভাবে সত্য, কারণ ভবিষ্যৎ তো তাই যা আমি অতীতে নির্মাণ করতে পারিনি, সেটাই হচ্ছে আমার ভবিষ্যৎ। তার মানে হচ্ছে যে ভবিষ্যৎ হচ্ছে তাই যেটা আমি অতীতে চেয়েছিলাম কিন্তু পাইনি, নিরন্তর চেষ্টা চলবে সেটাই আমি যেন আবার ফিরে পাই, সেটাই তো আমার ভবিষ্যৎ। সেই কারণে আমি যদি অতীতের কথা ভালো করে না বুঝতে পারি, এই যে ছোট্ট ছোট্ট এলিমেন্টসগুলো যদি ঠিকমতো না ধরতে পারি, তাহলে হয়তো আমি আমার ভবিষ্যৎ নির্মাণ কিন্তু আবার ভুলভাবে হবে, আবারও যে কষ্টের মধ্যে, যে যন্ত্রণার মধ্যে, যে ফাট, এই যে পার্টিশন আরও কতবার হবে ঠিক নেই তো, আমরা তো জানি না এই ভারতবর্ষের চেহারা আজ থেকে 100 বর্ষের পরে কী হবে, কোথায় যাবে, আমরা তো সব জানি না তাই না। আমরা মনে করি এরকমই থাকবে সারা জীবন, সে তো আজ থেকে 100 বছর আগেও লোকজন তাই মনে করতো এরকমই থাকবে তাই না, তা তো থাকে নাই, এরকমও থাকবে না হয়তো, আমরা জানি না কী হবে, কোথায় যাবো আমরা, আরও কতগুলো যুদ্ধ হবে, কত মানুষ মারা যাবে, সব জানি, কিন্তু তার জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি,
তারপরেই কিন্তু অনেকখানি নির্ভর করে যে আসলে আমার ভবিষ্যৎটা কী হতে যাচ্ছে। এটা একজন ব্যক্তি মানুষ পারে না, কিন্তু ছোট্ট ছোট্ট ব্যক্তি মানুষগুলো করেই তো টোটালটা মিলে আবার সমষ্টি হয়। সেই জন্য ব্যক্তি মানুষের কিন্তু এই বোঝাপড়ার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং একজন মানুষ ঠিক এই দেবদূতের মতো ঠিক তার অতীতকে, এই যে 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 জায়গায় এই পাখিটা আছে, দেবদূতটা আছে, এইখানে যদি আমাকে আমি কল্পনা করি, দিস ইজ মাই হিয়ার অ্যান্ড নাও, এইখান থেকে আমি অতীতের অতীত কিন্তু মনে রাখতে হবে, অতীতকে কিন্তু এই লিনিয়ার মানে 1905 এই 1947 1971 এই লিনিয়ার হিস্ট্রি কিন্তু অতীত না, অতীত কিন্তু টোটালটা একসঙ্গে, বিকজ আলটিমেটলি অতীত হচ্ছে আমি যেভাবে টোটালটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে আমার অতীত। এই অতীতটাকে আমি যেভাবে দেখছি এই বর্তমানে দাঁড়িয়ে, এটাকে যদি আমি বর্তমান বলি, হিয়ার অ্যান্ড বর্তমান বলে কোনো জিনিস আসলে ওরকম করে হয় না, কারণ প্রত্যেকটা মোমেন্টই তো অতীত হচ্ছে, এটা একটা খুবই ব্যাপার। তো এইখান থেকে হিয়ার অ্যান্ড নাও থেকে আমি অতীতকে যেভাবে দেখব, সেইভাবেই আমি ভবিষ্যৎকে, ভবিষ্যতের দিকে যাত্রাটা আমার হবে, আমার এগেনস্ট মাই উইল, কিন্তু আমি এই ভবিষ্যতের দিকে যেতে চাই না, কারণ আমি তো অতীতকে আঁকড়ে ধরতে চাই। ওই কারণেই মেমোরিজগুলো কিন্তু এত গুরুত্বপূর্ণ, ওই কারণেই কিন্তু খুব, আমার আমার গ্রামে একটা লোক ছিল, তার নাম ছিল মেহের আলী, এতই ফর্সা, মানে বাঙালি চেহারা অত ফর্সা হয় না, এইরকম ফর্সা মানুষ ছিল। আমি যখন স্কুলে পড়ি তখন উনি আমার বাড়িতেও এসছেন তো একবার, তো আমি দেখেছি যে আমার বাবা তাকে সকালবেলা খেতে দিচ্ছে রুটি বা যেগুলো হয় ভাত, গ্রামের মানুষ যেভাবে দেয়, তো মনে হতো এই লোকটা সেরকম খায় কেন, কাজ করতে পারে না, মানে জানা ছোটোবেলায়। পরে আমি যাই একটু বড় হওয়ার পরে বুঝলাম যে এই লোকটার প্রতি আমাদের গ্রামে পাড়ার সমস্ত মানুষের একটা সিম্প্যাথি আছে, কারণ এই ভদ্রলোক তার বিয়ে করতে গিয়েছিল হাতিতে চড়ে, নিজেদের বাড়ির হাতিতে চড়ে, এটা ওই এলাকার লোকজন জানে, তার বউটাও এরকম, অর্থাৎ তাদের নিজেদের হাতি ছিল। সেই ভদ্রলোক এখন বয়স হয়েছে, ওইখানে গিয়ে সে কাজকাম করতে পারে না, মানুষের দিনমজুরের কাজ করবে তাও কেউ তাকে নেয় না, দয়া করে সকালবেলা খেতে দেয়, দূর ছায় করতে পারে না, কারণ ওই যে ওই অতীতের ওই জায়গাগুলো আছে, তাই না? তা এই যে এই গল্পগুলো অতীতের দিকে এই বারবার যে আমরা ফিরে ফিরে তাকাই, আমরা কিন্তু আসলে ভবিষ্যতের দিকে তাকাই না, তার কারণ হচ্ছে অতীতের দিকে তাকানোর মধ্যে দিয়েই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্মাণ হচ্ছে নিজের অজান্তে। আমি জানি না কোন ভবিষ্যৎ আমার জন্য অপেক্ষা করছে, এটা জানি না, কিন্তু চেষ্টা করলে কিছুটা টের পাওয়া যায়, যদি আমার অতীতের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা আমি আবিষ্কার করতে পারি বারবার করে। এই আবিষ্কারের কিন্তু শেষ নাই, এটা একটা অন্তহীন কন্টিনিউয়াস একটা প্রসেস। সেই মোমেন্টটাকে, এই মোমেন্টটাকে বেঞ্জামিন বলেছেন দ্য মেশিয়ানিক মোমেন্ট, মেসায়া, ত্রাণকর্তা। ত্রাণকর্তা বাইরে থেকে আসে না, নিজের মধ্যে থেকে ওটা বের হয়। এই ত্রাণকর্তার যে এই মেশিয়ানিক মোমেন্ট, এই মোমেন্টটাকেই ওয়াল্টার বেঞ্জামিন বলছে দিস ইজ দ্য মোমেন্ট অফ রিডিমশন, এটাই হচ্ছে পরিত্রাণের মুহূর্ত, যেই মুহূর্তে আমার সমস্ত অতীতটাকে আমি একসঙ্গে দেখতে পাই এবং সেইটাকে আমার আমি সেইভাবে কম্প্রিহেন্ড করতে পারি, এই মোমেন্টটা হচ্ছে আমার জন্য একটা মোমেন্ট অফ রিডেমশন। শুধুমাত্র এই মোমেন্টেই আমি হঠাৎ করে বুঝতে পারি আমার আমার সমগ্রটা, আমার যেটাকে আমি বলছি সেলফটা, এবং আমি দেখি যে আমার সেলফটা আসলে আমি নই, আমার সেলফটা ছিল আদার, টোটালটা মিলে আসলে আমি। তখন এই যে সেলফ অ্যান্ড আদারের যে বাইনারিজ, যেটা আমাদের গোটা এই শত শত বর্ষ ধরে আমাদের সমস্ত সমস্যা তৈরি করেছে, কিন্তু হচ্ছে এই সো কল্ড এই বাইনারিজগুলো, সেলফ অ্যান্ড আদার, আমি আস অ্যান্ড দেম, বাংলাদেশ পশ্চিমবঙ্গ, তাই না? এই যে যে চলছে সারাক্ষণ ভাগ করা এবং দুই ভাগ করা, তাই না? যেটা আমাদের খুব ভালো করে শিখিয়েছেন আমাদের ব্রিটিশ প্রভুরা, যেখান থেকে আমরা কোনোভাবে বের হতে পারি না এবং পারবো না, সেই ভবিষ্যৎবাণী ফ্রান্স ফ্যানো আগেই করেছেন যে এখান থেকে যে আমরা বের হতে পারবো না, কারণ যেভাবে স্বাধীনতাগুলো হচ্ছে এসব দেশগুলো এবং যাদের হাতে ক্ষমতা যাচ্ছে, তার ফলে দেশগুলো অর্থাৎ পোস্ট কলোনিয়াল কান্ট্রিজগুলো যে এই বাইনারিজ থেকে বের হতে পারবে না, সেটা অনেক আগে উনি প্রফেসি করেছিলেন, অলমোস্ট লাইক প্রফেসিস, এবং সেটাই সেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই বাইনারিজ থেকে বের হওয়ার একমাত্র পথ হচ্ছে এই কোনো একটা এই এই ধরনের একটা মোমেন্ট, যেটাকে অবশ্য খ্রিশ্চিয়ান ট্রেডিশনে বলা হয়, এটাকে বলা হয় এপিফেনিক মোমেন্ট। একটা এপিফেনি ঘটে যেটা দিয়ে আমি টোটালটা বুঝতে পারি, এবং যা বুঝতে পারি সেইটা আর আমি অতীত থাকি না। যেমন একটা এপিফেনিক মোমেন্ট অরিজিনালি হচ্ছে হলো মাদার মেরি যে প্রেগনেন্ট হয়েছে, এটা যখন এঞ্জেল এসে তাকে বলছে যে ইউ আর প্রেগনেন্ট উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ ফিজিক্যাল রিলেশন উইথ অ্যানিবডি, এইটা তো একটা ভয়ঙ্কর অবস্থা একটা মেয়ের জন্য, যে কারোর সঙ্গে আমার কিছু হলো না, আমি প্রেগনেন্টটা হলাম কী করে? এবং তাকে বলা হচ্ছে যে তোমার পেটে যেটা আছে এটা কিন্তু গড দ্য সান, এটা কিন্তু সাধারণ মানুষ না, তাই না? সো সাডেনলি শি ডিসকভার্স অ্যাজ দ্য মাদার অফ গড, তাই না? এই মুহূর্ত কিন্তু তার অতীতের সমস্ত কিছু থেকে তাকে পাল্টে দেয়,
সে আর যতই চেষ্টা করুক, এই রিয়ালাইজেশন, এই আন্ডারস্ট্যান্ডিং তাকে সে আগের জায়গা আর যেতে দেয় না। সত্যিকার অর্থে যদি আমরা পার্টিশন, মেমোরি ট্রমা এগুলো তো থেকে বাঁচবো না আমরা, এগুলো নিয়ে চলবো, কিন্তু সত্যিকার অর্থে এগুলোকে যদি আমরা পজিটিভলি রিজেনারেটিভ একটা জায়গা, রিকনসিলিয়েশন, একটা নেগোসিয়েশন অ্যান্ড রিকনসিলিয়েশন যেটা বলা হয়, সেই জায়গায় আমরা নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু এই ধরনের মোমেন্টসগুলো আমার দরকার। এবং এই মোমেন্টসগুলো তখনই সম্ভব যখন আমরা আমাদের সমস্ত ইন্টেলেকচুয়াল, এই সো কল্ড এই সমস্ত অ্যানালিটিক্যাল ক্ষমতা, এই সমস্ত স্কলারলি, এই সমস্ত ব্যাগেজেসগুলো পরিত্রাণ করে একমাত্র দুহাত বাড়িয়ে যখন আমরা বলি যে আমি ভালোবাসি, একমাত্র এটা দিয়ে সম্ভব, আর কোনো কিছু দিয়ে সম্ভব না, তাই না? ভালোবাসা মানে হচ্ছে বোম্বে সিনেমার ভালোবাসা না আগেই, তাই না, বা জিজ বাংলার ভালোবাসা না, ভালোবাসা মানে হচ্ছে সমস্ত মানুষকে, সমস্ত কিছুকে, সমস্ত অতীতকে নিজের করে গ্রহণ করা, উইথ অল ইটস লিমিটেশনস, উইথ অল ইটস সাফারিংস, উইথ অল ইটস পেইনস অ্যান্ড উইথ অল ইটস কন্ট্রাডিকশনস, কারণ এই টোটালটা মিলেই তো আমি বা আমরা সবাই। এইভাবে যদি আমরা একে অপরের সঙ্গে আইডেন্টিফাই করতে পারি, তাহলে এই মোমেন্টটাকে আমরা, এবং এই মোমেন্ট কিন্তু একবার আসবে না, বারবার আসতে থাকবে, যে এই মোমেন্ট অফ রিডিমশন, মেশিয়ানিক মোমেন্ট, এটা সারাক্ষণ ঘটতে থাকে, ব্যক্তি জীবনে ঘটতে থাকে, সামষ্টিক জীবনে ঘটতে থাকে, এবং শুধুমাত্র এই প্রসেসের মধ্যে দিয়েই সম্ভবত। এবং আপনারা যেটা করছেন আজকে, এই যে শুধু রিস্ক নিয়ে অনেক সময় দেখলাম কি ইট্টিটো মেরেছে ইন্টারভিউ নিতে গিয়ে, এই যে আপনারা যেটা করছেন, এগুলোকে বলা হয় দ্য অ্যাক্টস অর অ্যাক্টিভিটিস অফ লাভ। এবং নিজেদের অজান্তে কিন্তু আপনারা হয়তো, আপনি কখনো জানেনই না যে আপনার এই সমস্ত কাজগুলো কিন্তু আসলে ভালোবাসার একটা প্রকাশ। সম্ভবত এই 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 মুহূর্তগুলোর মধ্যে দিয়ে এইভাবেই হয়তো আমরা একটা জায়গায় যেতে পারবো। আমি জানি না, আমি কিছুই জানি না প্রায়, কিন্তু আমার মনে হয় যে এইভাবেই হয়তো আমরা আমাদের অতীতকে বিনির্মাণ করতে পারি, আমাদের ইতিহাসকে বিনির্মাণ করতে পারি, এবং আমার অতীতের যে দেশভাগ, আমার অতীতের যে মেমোরি, আমার যে ট্রমা, আমার যা কিছু ব্যাকেজ আছে, সব কিছুকে নিয়ে আমি হয়তো ভবিষ্যতের দিকে আরেকটা স্টেপ যেতে পারি, যেটা হবে অ্যাটলিস্ট, যেটা তুলনামূলকভাবে আমি যা তার চাইতে আরও মঙ্গলদর কিছু, আরও শুভ জায়গা কিছু, হয়তো কল্যাণকর কিছু, হয়তো আরও বেশি ভালোবাসার সেটা জায়গা। সবাইকে ধন্যবাদ।